অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য বিভাগের সম্মানীয় মাস্টারমশাই এবং বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের ছাত্রছাত্রী সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের কলেজের ইংরেজি বিভাগের সম্মানীয় অধ্যাপক শ্রী পল্লব কুমার সরকার মহাশয়কে আমাদের বাংলা বিভাগে একটি আমন্ত্রিত বক্তৃতা প্রদানের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, এই জন্য আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে অনুষ্ঠানে আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর নাথ মহাশয় আগেই আমাকে জানিয়েছেন যে আমি একটা বিশেষ উপর মহলের মিটিং এর কারণে উনি উপস্থিত থাকছেন না, শুরুটাতে শেষের দিকে সম্ভাবনা আছে উনি থাকতে পারেন, ফলে আমরা দেরি না করে আজকে আমাদের মধ্যে উপস্থিত ইংরেজি বিভাগের অধ্যাপক সম্মানীয় শ্রী পল্লব কুমার সরকার মহাশয়কে তার নির্ধারিত বক্তব্যমালা উপস্থাপন করার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে আমি ওনাকে অনুরোধ করছি। আমাদের মূল অনুষ্ঠান আলোচনা পর্ব শেষ হোক, তারপরে অধ্যক্ষ মহাশয় যদি আসেন এবং বাংলা বিভাগের অন্যান্য অধ্যাপক যারা আছেন তারা এই মুহূর্তে হয়তো অন্য কোনো কাজে অন্য কোথাও ব্যস্ত আছেন, তারাও আশা করি ঢুকবেন। আমরা প্রথমের প্রোগ্রামটা হয়তো শেষের দিকে নিয়ে যাব, একটু রিভার্স করব, অযথা সময় নষ্ট না করে আমি উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথি অধ্যাপক, অর্থাৎ আমাদের অতিথি অতিথি অধ্যাপক নয় পার্মানেন্ট অধ্যাপক পল্লব সরকার মহাশয়কে তার অনুষ্ঠান শুরু করার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে বেঙ্গলি ডিপার্টমেন্টে এই স্পেশাল লেকচারে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর বেঙ্গলি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শ্রী জয়দেব মণ্ডল স্যার এবং বাংলা বিভাগের অন্যান্য সমস্ত সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলতে আমি আরো ধন্যবাদ জানাই আমাদের কুচবিহার কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ মহাশয়কে, যিনি আমাদের সব সময় গাইড করেন, পরামর্শ দেন, আমাদের সঙ্গে থেকে সমস্ত অনুষ্ঠানগুলোকে সঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে। আমি ধন্যবাদ জানাই ডক্টর তপন কুমার দাস মহাশয়কে, যিনি বিভিন্নভাবে আমাদের সঙ্গে থাকেন, বিশেষ করে টেকনিক্যাল ব্যাপারগুলোতে তিনি আমাদেরকে সবসময় সাহায্য করেন। এছাড়াও আমার নিজের বিভাগ ইংরেজি বিভাগের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আছেন, অন্যান্য বিভাগের যদি কোনো অধ্যাপক অধ্যাপিকা এখানে উপস্থিত থাকেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আর প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা তো আছে, বিভাগের আমার ছেলে মেয়েদের কাছেও আমি লিঙ্কটা শেয়ার করেছি, সেখান থেকেও অনেকে উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি। তো আজকের এই যে লেকচার, এটা নিউ কনসেপ্ট, যে আমরা সাধারণত ডিপার্টমেন্ট অফ ইংলিশে আমরা ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা করে থাকি, যে আমাদের কলেজের কোনো অধ্যাপক অন্য কোনো কলেজে গিয়ে লেকচার দিলেন কিংবা অন্য কলেজের কোনো অধ্যাপক আমাদের কলেজে এসে আমাদের কোনো বিভাগে লেকচার দিলেন, এই ধরনের ইন্টার কলেজ ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্য দিয়ে স্পেশাল লেকচার কন্ডাক্ট করা হয়। তো আমরা ভাবলাম যেহেতু
বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে একটা সংযোগ সবসময় থেকে যায় একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের, তাহলে আমরা একই কলেজে অধ্যাপকরা অন্য বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গেও আমাদের বিনিময় করি এবং আমরা তাদের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা সেটাকে একটু শেয়ার করে দিই। নতুন একটা ব্যাপার, তো সেটাকে মাথায় রেখেই মূলত এই জিনিসটা করা হচ্ছে। তো আমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে আজকে বেঙ্গলি ডিপার্টমেন্টে উপস্থিত হয়েছি প্ল্যাটফর্মে আলোচনা করতে। ঠিক একইভাবে আমরা চাইবো যে বেঙ্গলি ডিপার্টমেন্টের যারা সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, অন্যান্য ডিপার্টমেন্টেও যারা আছেন, তারাও এমন কিছু এরিয়া আছে যেগুলো খুব ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেরকম প্রাসঙ্গিক, ইংরেজি ডিপার্টমেন্টের ক্ষেত্রেও একইভাবে প্রাসঙ্গিক, অন্য ডিপার্টমেন্টের তারা কিন্তু তাদের সেই অভিজ্ঞতা ডিপার্টমেন্টেও শেয়ার করতে পারে। তো সেটাকে মাথায় রেখেই আজকের এই স্পেশাল লেকচার। তো আজকের স্পেশাল লেকচারের টপিক হিসেবে যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ ট্র্যাজেডি সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ট্র্যাজেডি তো এক ধরনের, আমরা প্রথমে জানতে চাইব যে নাটক বলতে আমরা কি বুঝি। নাটক সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রচলিত আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে নাটক সংজ্ঞায়িত করেছেন। তো যেহেতু অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজেডি, অ্যারিস্টটলকে নিয়ে যেহেতু প্রথম আলোচনাটা, তাহলে আমি কি বলেছেন সেটা নাটক সম্পর্কে কথাগুলো কেটে কেটে আসছে, কথাগুলো কেটে কেটে আসছে, আওয়াজ শোনা যায় না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি একটু অন্য প্ল্যাটফর্ম থেকে আমি করছি তাহলে। যেহেতু আমি প্রথমে বলেছেন নাটক সম্পর্কে সেটা একটু আমরা জেনে নিই। তো খুব ছোট করে অ্যারিস্টটলের যদি আমরা ডেফিনিশনটা নেই নাটক সম্পর্কে, তিনি আ প্লে ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ নাটক হচ্ছে একটা ঘটনার অনুকরণ। মধ্যে তোমরা তো নাটক দেখেছো, তো নাটকের মধ্যে আসলে কি কোনো একটা ঘটনাকে অনুকরণ করে দেখানো হয় নাটকের। তো এই হচ্ছে নাটক, অর্থাৎ নাটকে কোনো একটা ঘটনাকে অনুকরণ করে দেখানো হবে। এবার সেই ঘটনাটা রিয়েলও হতে পারে আবার আনরিয়েলও হতে পারে, অর্থাৎ কম্পোজিশনও হতে পারে, কেউ একটা নাটক লিখতে পারেন সেটাকেও দেখানো যেতে পারে। তাহলে যদি কোনো একটা ঘটনাকে অনুকরণ করে দেখাতে হয় তাহলে একটা ঘটনা লাগবে, আর সেটাকে অনুকরণ করতে গেলে ক্যারেক্টার লাগবে, আর ক্যারেক্টার
যদি এসে কথা না বলে তাহলে ঘটনাটাকে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তাহলে একটা নাটকের তিনটে যে মূল উপাদান তার মধ্যে একটা হচ্ছে স্টোরি বা ইনসিডেন্ট ঘটনা, ক্যারেক্টার এবং অবশ্যই ডায়ালগ মানে সংলাপ, এই তিনটে কিন্তু নাটকের মধ্যে থাকতে হবে। এবার এই নাটকের উৎপত্তি হয় কিভাবে, দেখো পাশ্চাত্যের কথা যদি আমরা বলি অর্থাৎ ওয়েস্টার্ন প্লে এর কথা যদি আমরা বলি, ইউরোপিয়ান প্লে এর কথা যদি আমরা বলি, তাহলে নাটকের উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিস দেশে, এটাই মনে করা হয়। এবং পৃথিবীর প্রতিটা দেশে যদি নাটকের উৎপত্তি আমরা দেখতে যাই তাহলে দেখব নাটকের উৎপত্তি নিহিত আছে ধর্মে বা ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে। নাটক সেটা হচ্ছে গ্রিক নাটক, নাটক কিভাবে উৎপত্তি লাভ করলো, এই ধর্ম এবং ধর্মীয় প্রাচীন গ্রিসে একজন দেবতা ছিলেন ডিওনিসাস। ডিওনিসাস ছিলেন উৎপাদনের দেবতা, ওয়াইনের অর্থাৎ মদের দেবতা এবং ট্র্যাজেডিরও দেবতা। তো ডিওনিসাসের উৎসব প্রাচীন গ্রিসে খুব স্বভাবত সেই উৎসবের মধ্যে নাচ গান এই ধরনের বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও কিন্তু থাকত। বিনোদনমূলক অনুষ্ঠানগুলো যেগুলো একটা নির্দিষ্ট রীতিনীতি মেনে করা হতো সেটাকেই কিন্তু তোমার সাহিত্যের ভাষায় বলা হয় রিচুয়াল অর্থাৎ আচার অনুষ্ঠান। তো বিভিন্ন ধরনের সামাজিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আছে। তো ডিওনিসাসের উৎসবেও কিন্তু এরকম আচার অনুষ্ঠানের মধ্যে নাচ ছিল গান ছিল এবং একদল লোক এই ডিওনিসাসের উৎসবে তারা পার্টিসিপেট করতো, নিজেদের মধ্যে কথাবার্তা বলতো, নাচতো, গান গাইতো। এইভাবে কিন্তু একটা অনুষ্ঠান সম্পাদন করা হতো প্রাচীন গ্রিসে, যেটাকে বলা হয়েছে ডিথিরিয়াম। এই ডিথিরিয়ামকেই সম্মিলিত এই যে লোকগুলো যারা এই অনুষ্ঠানগুলো করত তাদেরকেই বলা হতো কোরাস। আর এরিস্টটল বলেছেন যে এই কোরাস থেকেই কিন্তু নাটকের উৎপত্তি হয়েছে, বোথ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি দুই ধরনের নাটকেরই কিন্তু উৎপত্তি হয়েছে এই কোরাস থেকে। এই কোরাসরা কি করতো, এরা ডায়োনিসাসের অনারে এসে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে পার্টিসিপেট করত, নাচতো, গান গাইতো এবং ডায়োনিসাসের প্রশংসা করে শ্লোক মন্ত্র এগুলো বলতো, নিজেদের মধ্যে কথাবার্তা বলতো। এইভাবে এরকম একটা সম্মিলিত গ্রুপ থেকে কিন্তু তোমার ইউরোপিয়ান নাটক উৎপত্তি লাভ করে। পরবর্তীতে কি হয়, এরকম সম্মিলিত গ্রুপ না রেখে যে ঘটনাটাকে এই কোরাস তুলে ধরতো নাটকের মধ্য দিয়ে, তারা কি করলো তখন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তৈরি করলো, আলাদা আলাদা চরিত্র তৈরি করলো। ওই স্টোরির বিভিন্ন ক্যারেক্টারগুলো আলাদা আলাদা চরিত্রে পরিণত হলো এবং তারা কি করলো সেই গল্পের বা সেই ঘটনার বিভিন্ন চরিত্রের রূপ ধারণ করে তারা সংলাপের মধ্য দিয়ে কিন্তু ঘটনাকে পরিবেশন করতে শুরু করলো। এইভাবে একটা গ্রুপ অফ পিপুল থেকে তারপর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার সৃষ্টি হলো এবং এইভাবে কিন্তু নাটক তার জার্নিটা শুরু করলো। গ্রিস আমাদের ভারতের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের ভারতেও কিন্তু নাটকের উৎপত্তি যদি আমরা দেখতে যাই তাহলে সেটা কিন্তু এই ধর্মীয় আচরণ অনুষ্ঠানের মধ্যেই নিহিত আছে। যেমন ধরো আমাদের যজ্ঞ, যজ্ঞ করা, তো যজ্ঞের মধ্যে বা পূজা অর্চনার মধ্যে দেবতাকে সন্তুষ্ট করার জন্য যেরকম মন্ত্র শ্লোক বলা হয়, অনেক সময় আরতি করা হয়, অনেক সময় বা সেই দেবতার অনরে তার কীর্তি, তার যে মহান কীর্তি সেগুলোকে তুলে ধরা হয়। পরবর্তীতে কি হলো, শুধুমাত্র একজন সেই দেবতা বা দেবতার যে মহিমা তার কীর্তি সেটাকে গল্পের আকারে পরিবেশন না করে
আলাদা আলাদা ক্যারেক্টার সৃষ্টি করা হলো, যেমন ধরো একজন দুর্গা হলো তো একজন মহিষাসুর হলো, এইভাবে তোমার বিভিন্ন ক্যারেক্টার সৃষ্টি হলো। এবং ধীরে 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 একটা জিনিস তো একবারে সম্পূর্ণ রূপে আমরা পাই না কোনো জিনিসকে, তো ধীরে 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 ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রগতির মধ্য দিয়ে তোমার কিন্তু আধুনিক নাটক জন্ম লাভ করে। ঠিক একই কথা ইংরেজি নাটকের ক্ষেত্রেও কিন্তু বলতে হয়। ইংল্যান্ডে নাটকের উৎপত্তি হয়েছিল কিন্তু ওই একইভাবে ধর্মের হাত ধরে। আজকে যে ইংল্যান্ড এটা একটা আইল্যান্ড, তো ইংল্যান্ডের যে প্রাচীন অধিবাসীরা ছিল ওরা কিন্তু ছিল প্যাগান, মানে পৌত্তলিক মূর্তি পূজা করত। 97 খ্রিস্টাব্দে রোমের একজন ধর্মগুরু সেন্ট অগাস্টাইন তিনি ইংল্যান্ডে আসেন এবং খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করেন। তারপর ধীরে 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 ইংলিশ পিপুলরা তোমার খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়। এইবারে যে খ্রিস্ট ধর্ম এটা ছিল ইংরেজদের কাছে কিন্তু একটা নতুন ধর্ম, তো স্বভাবতই এই ধর্মের অনেক খুঁটিনাটি ব্যাপার এবং এই ধর্মের বিভিন্ন যে ঘটনা, এই ধর্মের বিভিন্ন সঙ্গে জড়িত বিভিন্ন যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু ওরা জানত। তখন রোম থেকে যে সমস্ত ধর্মগুরু ইংল্যান্ডে এই খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিল তারা কি করেছিল, চার্চের সামনেই তোমার চার্চের সামনে কোনো মঞ্চ তৈরি করে বা খুব উঁচু স্থান থেকে ওরা ধর্মীয় ঘটনা জানানোর জন্য, তখন সেই খ্রিস্টান ধর্মগুরুরা তো ছিল রোমান, ওরা রোম থেকে এসেছিল এবং ওদের ভাষা ছিল ল্যাটিন, তো ল্যাটিন ভাষাতেই কিন্তু তোমার নাটক তখন ইংল্যান্ডে উৎপত্তি লাভ করে। এরপর কি হলো, এই নাটকগুলো খুব পপুলার হয়, এতটাই পপুলার হয় যে চার্চের মধ্যে আর জায়গা ধরতো না। তখন কি করা হলো, নাটক মঞ্চস্থ করার জায়গাটাকে তোমার শিফট করা হলো চার্চের থেকে সরিয়ে দিয়ে সেটাকে তোমার নিয়ে যাওয়া হলো কোনো বড় মাঠে বা কোনো বড় রাস্তার ধারে নিয়ে যাওয়া হলো। তারপরে চার্চের সঙ্গে একটু দূরত্ব বেড়ে গেল। এবার দেখো সেখানেও চার্চের যারা ধর্মযাজক ছিলেন তারাই নাটকগুলো লেখতেন, এই নাটকগুলো তারা পরিবেশন করতেন, তারাই অভিনয় করতেন এবং ভাষা ছিল ল্যাটিন। কিন্তু যখন নাটকের মঞ্চস্থ করার জায়গাটা চার্চ থেকে অনেক দূরে চলে গেল তখন কিন্তু দেখো কি হলো, হয়তো কোনোদিন কোনো একজন ধর্মযাজকের কোনো একটা ভূমিকা পালন করার কথা, তিনি অসুস্থ হবে সেটা তো করা যায় না। তখন ওখান থেকে কোনো স্থানীয় একজনকে যিনি ইংলিশ তাকে নিয়ে নেওয়া হলো এবং ঠেকা কাজ চালানোর মতন তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হলো। এইভাবে ধীরে ধীরে তোমার যে নেটিভ ইংলিশ পিপুলরা, স্থানীয় যে ইংরেজরা, তারাও কিন্তু তোমার নাটকে পার্টিসিপেট করতে লাগলো এবং একটা সময় তারা নাটক লিখতেও লাগলো, নাটকে অভিনয় করতে লাগলো। এবং ধীরে 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 দেখা গেল নাটক লিখছে, নাটক পরিবেশন করছে ইংরেজরা, দর্শকও ইংরেজরা, তাহলে ভাষাটা কেন আর ল্যাটিন থাকবে। তখন তারা কি করলো, নাটকের ভাষাটাও পাল্টে দিল, ইংরেজিতে তারা নাটক লেখা এবং নাটক মঞ্চস্থ করা শুরু করলো। এইভাবে কিন্তু ইংরেজি নাটক উৎপত্তি লাভ করে। তবে ইন দ্য বিগিনিং, শুরুতে ইংরেজি নাটক কিন্তু ছিল পুরোপুরি ধর্মীয়। একটু আগে আমি যেটা বললাম যে হয় বাইবেলের ঘটনা নিয়ে কিংবা তোমার ধরো কোনো ধর্মীয় সাধু সন্তদের জীবনের আশ্চর্য রকম কোনো ঘটনা বা কাহিনী নিয়ে এই নাটকগুলোকে মঞ্চস্থ করা হতো। কিন্তু এবার দেখো একটা ঘটনা, সেটা যতই ভালো হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, একই ঘটনা দিনের পর দিন শুনতে কিন্তু কারো ভালো লাগে না। তো এই ব্যাপারটা ওখানেও দেখা দিল। তখন যারা নাটকের সঙ্গে জড়িত ছিল তারা আবার কি করলো, সেই তোমার নাটকের বিষয়বস্তুতে পরিবর্তন আনলো। তারা তখন শুধুমাত্র ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে নাটককে সীমাবদ্ধ না রেখে তারা রূপক ধর্মী নাটক লেখা শুরু করলো। রূপক ধর্মী নাটক কি, যে নাটকের উপরে উপরে একটা মিনিং থাকবে, অর্থ থাকবে, আবার তার মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য থাকবে, এই ধরনের ঘটনা আর কি। সেখানে তোমার ধরো বিভিন্ন ক্যারেক্টার থাকবে, যে ক্যারেক্টার গুলো কোনো গুণ বা কোনো দোষকে রিপ্রেজেন্ট করবে এবং দেখা যাবে যে একজন সেন্ট্রাল ক্যারেক্টার থাকবে, মূল চরিত্র থাকবে। এবার এই মূল চরিত্রের আত্মাটাকে অধিকার করার জন্য বিভিন্ন খারাপ যে দিকগুলো সেগুলো বিভিন্ন এক একটা এক এক রকম ক্যারেক্টার, কেউ মনে করো মিথ্যা, কেউ মনে করো লোভ, ওরা কিন্তু আসলে ওই ক্যারেক্টার গুলো রিপ্রেজেন্ট করছে। তারা কি করবে, ওই লোকটার হৃদয়টাকে দখল করার চেষ্টা করবে, স্থান দিবে। তিনি যদি পাপকে স্থান দেন, খারাপ কিছুকে স্থান দেন,
তাহলে তাকে কষ্ট পেতে হবে। আর তিনি যদি সত্যের পথে থাকেন, তিনি যদি ধর্মের পথে থাকেন, ভালো পথে থাকেন, তাহলে সাময়িকভাবে তার অসুবিধা হলেও কিন্তু আলটিমেটলি কিন্তু সে জীবনে জয়লাভ করবে। এই ধরনের তোমার নৈতিক বার্তা এই ধরনের নাটকগুলোর মধ্য দিয়ে পরিবেশন করা হতো। তাহলে ধর্মীয় নাটক থেকে কিছুটা অগ্রগতি লাভ করে তোমার ইংরেজি নাটক কিন্তু এগিয়ে গেল, এবং এই নাটকগুলোকে তখন বলা হতো মোরালিটি প্লে, কারণ এই ধরনের নাটকের মধ্য দিয়ে কোনো মোরাল লেসন অর্থাৎ নৈতিক কোনো শিক্ষা দেওয়ার চেষ্টা করা হতো। এবার দেখো, এবার আমরা যেমন তোমাদের উপদেশ দেই, বাবা মা উপদেশ দেয়, তো ওই ওখানেও কিন্তু সবসময় উপদেশ শুনতেও কিন্তু আমাদের ভালো লাগে না। তো এই যে মোরালিটি প্লে গুলো, এই প্লে গুলো কিন্তু একটা সময় কিন্তু বোরিং বলে মনে হলো মানুষের কাছে, এবং এই এই নাটকগুলো ছিল খুব দীর্ঘ লম্বা নাটক। তখন ওই নাটকের সঙ্গে জড়িত যারা তারা আবার ভাবলেন এবার যে ঠিক আছে, নাটককে তাহলে কি করে আকর্ষণীয় করা যায়। ওরা করলো কি, নাটককে দুটো ভাগে ভাগ করে দিল, মাঝখানে একটা বিরতি, সেই বিরতিকে বলা হয় ইন্টারলিউড। ওই বিরতির সময় ওরা কি করলো, একটা অন্য একটা মজার একটা ছোট্ট নাটক ওই বিরতিতে তারা পরিবেশন করত, যেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু প্রোভাইড এন্টারটেইনমেন্ট, টু প্রোভাইড ফান এন্ড লাফটার, মানে আনন্দ দেওয়া। আজকে দেখবে তোমরা সিনেমা দেখো, হিন্দি সিনেমা তোমরা দেখো, দেখবে হিন্দি সিনেমায় মূল ঘটনার পাশাপাশি আইটেম সং বা আইটেম ডান্স একটা থাকে। এটার সঙ্গে দেখা যায় যে সিনেমাটার কিন্তু মূল ঘটনার কোনো কানেকশন নেই, তবুও এটা আছে। কেন আছে? কারণ দর্শকদের সেটা ভালো লাগে, দর্শকদের বিনোদনের জন্য এটাকে রাখা হয়। তো ঠিক সেই উদ্দেশ্যেই একটা দীর্ঘ মোরালিটি প্লে এর মাঝখানে একটা ছোট্ট নাটক বিরতিতে পরিবেশন করা হতো, যে নাটকগুলোর মূল উদ্দেশ্য ছিল টু প্রোভাইড ফান এন্ড লাফটার। ওই নাটকের সঙ্গে ধর্মেরও কোনো যোগাযোগ ছিল না, ওই নাটকের মধ্য দিয়ে কোনো নৈতিক বার্তাও দেওয়া হতো না। নাটকটার একটাই উদ্দেশ্য ছিল মানুষকে আনন্দ দেওয়া, মজা দেওয়া। এই নাটকগুলোকে বলা হতো ইন্টারলিউড। এবার দেখো এই নাটকগুলো কেন সিগনিফিকেন্ট ইন্টারলিউড। এতদিন পর্যন্ত যে ইংরেজি নাটক মূলত ধর্মের শিকলে বাঁধা ছিল, ধর্মীয় বিষয়বস্তু নিয়ে নাটকটা লেখা হতো, সেখান থেকে ইন্টারলিউডে আসার পর কিন্তু নাটকগুলো ধর্ম থেকে, ধর্মের শিকল থেকে মুক্তি লাভ করে। আগেকার নাটকগুলোর চরিত্র ছিল হয় বাইবেল থেকে নেয়া, নয়তো কোনো ধর্মগুরু তার জীবনী থেকে নেয়া চরিত্র, কিন্তু এখনকার এই ধরনের নাটকের চরিত্র হচ্ছে সাধারণ চরিত্র, যাদের সঙ্গে আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে পর্যন্ত মেলাতে পারি। তো অর্থাৎ এইভাবে নাটক কিন্তু ধীরে 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 এরকম একটা জায়গায় এসে পৌঁছায়। এবার কি হলো, ইউরোপে রেনেসাঁ আসলো, নবজাগরণ, এবং নবজাগরণের সময় কি হয়, প্রাচীন গ্রিস এবং প্রাচীন যে রোম, যারা প্রাচীন সাহিত্যে জ্ঞান বিজ্ঞানে খুব উন্নত ছিল, সেই প্রাচীন রোমান এবং গ্রিক সাহিত্যের সঙ্গে ইউরোপের বিভিন্ন জাতির পরিচয় হয়। ঠিক একইভাবে ইংরেজরাও কিন্তু প্রাচীন এই রোমান এবং গ্রিক সাহিত্যের সঙ্গে পরিচিত হয়, এই রোমান সাহিত্যের অধ্যয়ন কিন্তু ইংল্যান্ডেও শুরু হয়, এবং তখন এই প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্যের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে, প্রাচীন গ্রিক এবং রোমান নাটকের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে, তোমার দেশীয় ইংরেজি নাটকের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে গ্রিক রোমান নাটকের আধুনিক ইংরেজি নাটক জন্ম লাভ করে। যে ইংরেজি নাটক একটা পর্যায় পর্যন্ত এসে পৌঁছায়, কিন্তু সেরকম উন্নত মানের নাটক কিন্তু ইংরেজি নাটক তখন ছিল না। নবজাগরণের সময় ইংরেজি নাট্যকার যারা ছিল তারা গ্রিক এবং ল্যাটিন নাটক নিয়ে অধ্যয়ন করে পড়াশোনা করে, এবং তারা কি করে, তাদের দেশীয় নাটকের সঙ্গে এই গ্রিক নাটক এবং রোমান নাটকের সংমিশ্রণ ঘটিয়ে আধুনিক ইংরেজি নাটকের জন্ম দেয়। এক্ষেত্রে যেমন রোমান নাটক টেরেন্স, প্লটাস, এদের যে প্রভাব সেটা ইংরেজি কমেডির উপর পরিলক্ষিত হয়, আর ট্র্যাজেডির ক্ষেত্রে প্রাচীন গ্রিসের যে মহান ট্র্যাজেডিয়ানরা ছিলেন, যেমন এসকাইলাস, সোফোক্লিস, ইউরিপিডিস, অ্যারিস্টোফ্যানস, এই সমস্ত নাট্যকারদের প্রভাব মূলত ট্র্যাজেডির উপর কিন্তু আমরা দেখতে পাই। ধারণা দিলাম ইংরেজি নাটক সম্পর্কে, যদিও বাংলা নাটক সম্পর্কে আমার ধারণা খুব কম। তারা
দিয়ে আধুনিক বাংলা নাটক, যে যেরকম তোমার নাটক ইংরেজি নাটককে ইংরেজি নাটকের অগ্রগতির ক্ষেত্রে গ্রিক এবং রোমান নাটকের বিশেষ প্রভাব আমরা দেখতে পাই, ঠিক আছে, ক্ষেত্রেও তথা ইউরোপিয়ান যে প্রাচীন নাটক তারও কিন্তু নিশ্চয়ই প্রভাব থেকে থাকবে, সেটা তোমাদের বিভাগীয় অধ্যাপকরা আরো বিস্তারিত ভাবে তোমাদের বলতে পারবে। এবার আমি চলে আসছি অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজেডিতে। তো দেখো, অ্যারিস্টটলের একটা খুব বিখ্যাত বই আছে, অনেক বই তিনি লিখেছেন, কিন্তু যে বইটা সাহিত্যের ক্ষেত্রে খুব পৃথিবীর সমস্ত দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই বইটা পড়ানো হয়, বইটার নাম হচ্ছে পোয়েটিক্স, যেটা গ্রিক ভাষায় লেখা ছিল, পরবর্তীতে এটাকে বিভিন্ন ভাবে ট্রান্সলেট বিভিন্ন ভাষায়। এবং তোমাদেরও বাংলা বিভাগের ক্ষেত্রেও আমি বলছি যে তোমাদেরও কিন্তু এই পোয়েটিক্স এর অনুবাদ কোনো না কোনো সময় পড়তে হবে, হয় ইউজিতে না হয় পিজিতে, গ্রাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রিতে পড়তেই হবে, যেটার বাংলাটা হচ্ছে কাব্য তত্ত্ব। তো সেখানে অ্যারিস্টটল অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আর্ট নিয়ে আলোচনা, মানে শিল্প নিয়ে আলোচনা করেছেন, শিল্পের উৎপত্তি কিভাবে আলোচনা করেছেন, তারপর নাটক নিয়ে আলোচনা করেছেন, এবং যেটা একটু আগে আমি বললাম তিনি নাটককে সংজ্ঞায়িত করেছেন এইভাবে, তার একটু শর্ট অংশটা আমি নিয়েছি যে এ প্লে ইজ এন ইমিটেশন অফ এন অ্যাকশন, ঘটনার অনুকরণ, ঠিক একটা মঞ্চের মধ্যে একটা ঘটনাকে কিন্তু অনুকরণ করে দেখানো হয়, বিভিন্ন ক্যারেক্টার একটা ঘটনাকে সংলাপের মধ্য দিয়ে অভিনয়ের মধ্য দিয়ে অনুকরণ করে দেখায় একটা নাটক। এবার নাটক, সেই নাটককে মূলত কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অনেক ক্লাসিফিকেশন করা যেতে পারে, অনেক শ্রেণী বিভাগ করা যেতে পারে, নাটককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি। তো অ্যারিস্টটল ট্র্যাজেডি এবং কমেডিকে যেভাবে ডিফারেন্সিয়েট করেছেন, আলাদা করেছেন, খুব সিম্পল, তো তিনি বলেছেন এইভাবে, আ কমেডি ইজ দ্য ড্রামাটাইজেশন অফ এ ট্রিভিয়াল অ্যাকশন, আর ট্র্যাজেডি ইজ দ্য ড্রামাটাইজেশন অফ এ সিরিয়াস অ্যাকশন। অর্থাৎ কমেডি হচ্ছে একটা নাট্যরূপ, একটা তুচ্ছ ঘটনা, গুরুত্বহীন ঘটনা, যদি এটাকে কন্টেস্ট করা যেতে পারে, এটাকে এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি যে সব কমেডির বিষয়বস্তু বা ঘটনাই কি তুচ্ছ, কিন্তু অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল আমার আজকের যে আলোচনা, অ্যারিস্টটলের এই কনসেপ্ট, অ্যারিস্টটল যে যে কথা বলেছেন সেটা আমরা দেখব যে পরবর্তীতে কিন্তু অ্যারিস্টটলের এই তত্ত্বকে কিন্তু অনেকে চ্যালেঞ্জ করেছেন, এবং তারা অ্যারিস্টটলের যেমন অনুসরণ করেছেন, অনেকে কিন্তু অ্যারিস্টটলের এই তত্ত্বকে লঙ্ঘনও করেছেন বিভিন্নভাবে। যেমন উইলিয়াম শেক্সপিয়ারের কথাও যদি আমরা বলি, তিনি যেরকম প্রাচীন নাট্যকারদের অনুকরণ করেছেন, আবার কিন্তু তিনি প্রাচীন নাটকের অনেক রীতিনীতি, অনেক তোমার ধারা, সেগুলোকে তিনি কিন্তু ভেঙেও দিয়েছেন। তাহলে ট্র্যাজেডি এবং কমেডির মূল পার্থক্য যেটা, সেটা বলা হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, সেটা হচ্ছে যে কমেডি হচ্ছে একটা তুচ্ছ ঘটনার নাট্যরূপ, আর ট্র্যাজেডি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার নাট্যরূপ, সিরিয়াস একটা কোনো ঘটনার নাট্যরূপ হচ্ছে ট্র্যাজেডি, এইভাবে তিনি পার্থক্য করেছেন। এবার ডেফিনিশন অফ ট্র্যাজেডি তাতে যদি আমরা যাই, তাহলে ট্র্যাজেডিকে যেভাবে ডিফাইন করেছেন সেটা হচ্ছে যে, আ ট্র্যাজেডি ইজ দ্য ড্রামাটাইজেশন অফ এ সিরিয়াস অ্যাকশন। বলবো, তোমরা একটু নোট করবে যে একটা ট্র্যাজেডি হচ্ছে একটা খুব মারাত্মক, খুব গুরুত্বপূর্ণ ঘটনার নাট্যরূপ, এক নম্বর কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ বা খুব মারাত্মক একটা ঘটনার নাট্যরূপ, তারপর আমি এক্সপ্লেন করছি একটা একটা করে। সো এ ট্র্যাজেডি ইজ দ্য ড্রামাটাইজেশন অফ এ সিরিয়াস অ্যাকশন। আর তিনি বলেছেন কি, দ্য ফল অফ এ ট্র্যাজিক হিরো ইজ ডেপিক্টেড। অ্যারিস্টটলের সময় নাটকগুলো মূলত ছিল হিরো সেন্ট্রিক, মানে সেখানে নায়করাই গুরুত্ব পেত, তিনি হিরো শব্দটাই ব্যবহার করেছেন, এটা আমরা হিরোইনও বলতে পারি। তাহলে ট্র্যাজেডিতে কি হয়, দ্য ফল অফ এ ট্র্যাজিক হিরো ইজ ডেপিক্টেড, অর্থাৎ একজন
ট্র্যাজিক হিরোর পতন দেখানো হয়। ট্র্যাজেডি এক নাম্বার একটা মারাত্মক ঘটনার নাট্যরূপ, দুই নাম্বার আমি বলেছি ট্র্যাজেডিতে যে নায়ক তার পতন দেখানো হয়। থার্ডলি দ্য ফল অফ দ্য ট্র্যাজিক হিরো ইজ কস্ট ডিউ টু সাম ফ্ল, ডিউ টু সাম এরর ফ্রম হিজ পার্ট। ওই যে ট্র্যাজিক হিরো তার পতন ট্র্যাজেডিতে থাকবে, কিন্তু তার পতন হবে তার কোনো দোষের জন্য, তার কোনো ভুলের জন্য তার পতন হবে, থার্ডলি। আর ফোর্থলি হিরো উইল অ্যারাউজ দ্য ফিলিংস অফ পিটি অ্যান্ড ফিয়ার। ট্র্যাজিক হিরো যে পতন হবে নাটকে, ওটা দেখে আমরা যারা দর্শক যারা স্পেকটেটর তাদের মধ্যে দুই ধরনের অনুভূতি জাগ্রত হবে, করুণা এবং ভয়। ট্র্যাজিক হিরোর পরিণতি দেখে আমাদের করুণাও হবে, দয়াও হবে, মায়াও হবে, আবার ভয়ও হবে। তাহলে এই চারটা পয়েন্ট আমি তোমাদের মনে রাখতে বলছি। তাহলে ট্র্যাজেডি হচ্ছে একটা মারাত্মক ঘটনার নাট্যরূপ। যে কোনো ট্র্যাজেডি যদি তোমরা দেখো ট্র্যাজেডির এন্ডিংটা কিরকম হয়, খুব দুঃখের হয়। দেখা যায় ট্র্যাজেডির যে মূল চরিত্র হয়তো তিনি মারা গেলেন, তিনি রাজ্য হারালেন, বা প্রেমিক প্রেমিকা তাদের দুজনের মধ্যে ভালোবাসা তাদের বিরহ হলো, তাদের চির বিচ্ছেদ হয়ে গেল। দেবদাস, দেবদাস নাটক নয় কিন্তু দেবদাস একটা নভেল, কিন্তু এই নভেলটা কিরকম নভেল, ট্র্যাজিক নভেল। তো সেখানে দেখো এর যে প্রধান চরিত্র শেষে কি হয়, সে একেবারে ভিখারির মতন মারা যাচ্ছে, তার পরিণতি আমরা লক্ষ্য করি এই নাটকে। তাহলে এ ট্র্যাজেডি ইজ দ্য ড্রামাটাইজেশন অফ এ সিরিয়াস অ্যাকশন, একটা ট্র্যাজেডি একটা মারাত্মক ঘটনার নাট্যরূপ। এখানে এর যে মূল চরিত্র তার জীবনে এমন কিছু ঘটে যেটা খুব মারাত্মক, খুব খুব ভয়ানক, খুব দুঃখের তার জীবনে ঘটে। ইনফ্যাক্ট আই উড লাইক টু সে দ্যাট এ ট্র্যাজেডি ইজ এ জার্নি, আমরা একটা জার্নি বলে মনে করি। তাহলে এটাই আমি বলতে চাই যে একটা ট্র্যাজেডিতে একজন যে ট্র্যাজিক হিরো তার যে মূল চরিত্র তার খুব ভয়ানক পরিণতি কিন্তু ট্র্যাজেডিতে হয়। তাই সেকেন্ড পর্সনে বলা আছে যে ইন এ ট্র্যাজেডি দ্য ফল অফ এ ট্র্যাজিক হিরো ইজ ডিপিক্টেড, অর্থাৎ একজন ট্র্যাজিক হিরোর পতন দেখানো হয়। যখন এই ধরনের নাটক শুরু হয় তাহলে সেই সময় আমরা দেখবো যে ট্র্যাজিক হিরো যে জেনিথ অফ হিজ লাইফ, মানে জীবনের একেবারে সর্বোচ্চ স্তরে সে থাকে, সে মনে করো কোনো বিখ্যাত বসে রাজা, কোনো বিখ্যাত বীর, কোনো বিখ্যাত শিল্পী, জীবনে খুব উচ্চ স্থানে থাকে। কিন্তু যখন নাটকটা শেষ হয় আমরা দেখি তার পতন হয় টু দ্য বটম, সে কিন্তু নিচে চলে যায়, ফ্রম জেনিথ টু দ্য নাদির। আকাশের সর্বোচ্চ বিন্দুকে বলা হয় জেনিথ, আর পাতালের সর্বনিম্ন বিন্দুকে বলা হয় নাদির। So a tragedy is a journey of a tragic hero from zenith to nadir, or the tragic hero ekjon nayoker jatra bindu theke pataler sarbonimno bindu porjonto, boccho obosthan theke jiboner sarbonimno obosthan porjonto. Onek shomoy dekha jay je tragic hero mrittu porjonto kintu হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিংবা কোনো বিখ্যাত রাজা সে রাজ্য হারালো, এরকম ঘটনা ঘটে, প্রেমিক প্রেমিকা যাদের চির বিচ্ছেদ হয়ে যায়, এই ধরনের ঘটনা কিন্তু ট্র্যাজেডিতে দেখানো হয়। থার্ড যেটা সেটা আমি বললাম যে ট্র্যাজিক হিরোর পতন হয় কিন্তু কোনো একটা দোষের জন্য হয়, কোনো একটা ত্রুটির জন্য হয়, এমনি কিন্তু হয় না পতনটা। এবার কেন তার দোষ থাকতে হবে, কেন তার ত্রুটি থাকতে হবে তার পতনের ক্ষেত্রে, সেই আলোচনাটা আমি পরের অংশে রেখেছি, সেখানে আরেকটু বিস্তারিত আলোচনা আমি করব। শুধু এটুকু আমরা মনে রাখবো যে একটা ট্র্যাজেডিতে ট্র্যাজিক হিরোর পতন হবে, কিন্তু পতনটা এমনি এমনি হবে না, সেই পতন হবে তার কোনো দোষের জন্য, তার কোনো ভুলের জন্য কিন্তু তার পতনটা হবে, এমনি এমনি কিন্তু পতনটা হবে না। আর ফোর্থলি যে ট্র্যাজিক হিরোর পতন দেখে আমাদের মধ্যে দুই ধরনের অনুভূতি জাগ্রত হবে, একটা করুণা আর একটা হচ্ছে ভয় হবে, কষ্ট হবে, আবার ওর পরিণতি দেখে অ্যারিস্টটল কিন্তু নিজেই দিয়েছেন। তো তিনি যেটা বলেছেন যে দেখো একটা ট্র্যাজেডিতে একটা ট্র্যাজিক হিরোর পতন হবে, পতন একটা দুঃখের ঘটনা,
অত্যন্ত দুঃখের ঘটনা। যখন ভিলেনকে শেষে মেরে ফেলা হয় না, কিন্তু এরিস্টটল বলেছেন যে ট্র্যাজিক হিরোর পতন দেখে কিন্তু আমাদের করুণা হবে, আমাদের কষ্ট হবে তার পরিণতি দেখে। তার কারণটা হচ্ছে এটা যে ট্র্যাজিক হিরোর পতনের জন্য ট্র্যাজিক হিরোর কোনো দোষ বা ত্রুটি দায়ী থাকবে, এটা সত্যি, কিন্তু ট্র্যাজিক হিরোর পতন হবে তার কোনো মাইনর ফ্লর জন্য, ভুলের জন্য, মারাত্মক ভুল নয়, ছোট্ট ভুলের। অর্থাৎ যতটা কষ্ট তার প্রাপ্য তার থেকে অনেক বেশি সাফার করতে হবে, তাকে অনেক বেশি কষ্ট তাকে পেতে হবে। একটা ছোট্ট ভুলের জন্য সাধারণত যে ধরনের পরিণতি হয় তার থেকে অনেক খারাপ পরিণতি কিন্তু ট্র্যাজিক হিরো হবে। তাহলে ট্র্যাজিক হিরো যতটা কষ্ট, যতটা সাফারিং সে ডিজার্ভ করে তার থেকে অনেক বেশি কষ্ট বা সাফারিং তার ক্ষেত্রে ঘটবে। তো স্বভাবতই সেটা দেখে আমাদের কিন্তু কষ্ট হবে, আমাদের মনে বিশ ও ভুল করেছে ঠিক আছে, কিন্তু এতটা কষ্ট ওর প্রাপ্য নয়। দেবদাস ভুল করেছে ঠিক আছে, কিন্তু এইভাবে দেবদাস জমিদারের ছেলে ছিল, এত সুন্দর দেখতে, এত টাকা পয়সা ছিল, তার এইভাবে মৃত্যুটা আমাদের দেখে আমাদের কিন্তু কষ্ট লাগবে। চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে। একটা ট্র্যাজেডিতে একটা মারাত্মক ঘটনাকে মঞ্চস্থ করে দেখানো হয়, এক নম্বর। দুই নম্বর, ট্র্যাজেডিতে ট্র্যাজেডির যে মূল চরিত্র তার পতন দেখানো হয়। তিন নম্বর, এই মূল চরিত্রের পতনের জন্য তার কোনো দোষ বা ত্রুটি কিন্তু দায়ী থাকবে। এটা সেটা হচ্ছে যে এই ট্র্যাজিক হিরোর পতন দেখে, এই এই মূল চরিত্রের পতন দেখে আমাদের কিন্তু করুণা হবে এবং ভয় হবে। ও ভয়ের অংশটা আমি বলতে ভুলে গেছি, কেন ভয় হবে? ভয় হবে এই জন্যই যে ট্র্যাজিক হিরোর পরিণতি দেখে আমরা ট্র্যাজিক হিরোর জায়গায় নিজেকে ভাববো, কল্পনা করব, এবং আমরা দেখব যে এই ট্র্যাজিক হিরো একটা ছোট্ট ভুলের জন্য ওর কি মারাত্মক পরিণতি হয়েছে। সো দ্য সেম থিং ক্যান হ্যাপেন টু আস অলসো ইফ উই কমিট সাচ এরর্স। অর্থাৎ আমরা যদি এই ধরনের ছোট্ট ভুল করি তাহলে আমাদের জীবনেও কিন্তু এরকম মারাত্মক ঘটনা ঘটতে পারবে, ঘটতে পারে। তাহলে ট্র্যাজিক হিরোর জায়গায় দর্শক নিজেকে কল্পনা করবে এবং কল্পনা করে ভাববে যে এরকম ছোট্ট ভুলের জন্য যদি ওরকম একজন রাজা বা ওরকম একজন বীর, ওরকম একজন বিখ্যাত ব্যক্তির এরকম করুণ পরিণতি হতে পারে, তাহলে যখন তখনই হতে পারে। তো ট্র্যাজিক হিরোর ওই পরিণতি দেখে কিন্তু ভয় পেয়ে, ট্র্যাজিক হিরোর পরিণতি দেখে আমাদের কষ্টও হবে আবার ভয়ও হবে, কিন্তু ভয়টা কিন্তু নিজের কথা ভেবে এই ঘটনা পারে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করব। বেশি আমি দীর্ঘায়িত করতে চাই না, আসলে এটা এমন একটা সাবজেক্ট এক ঘন্টা বলা যেতে পারে, তা আমি এবার শর্ট করতে চাইছি একটু। তো পরবর্তী যেটা সেটা হচ্ছে ট্র্যাজিক হিরো, বারবার আমি বললাম। তো একটা ট্র্যাজেডির হিরো যে কেউ কিন্তু হতে পারবে না। একটা ট্র্যাজেডির হিরো হতে গেলে তার কিন্তু কতগুলো কোয়ালিটি থাকতে হবে, এবং এরিস্টটল কিন্তু তার পোয়েটিক্সে একজন আইডিয়াল ট্র্যাজিক হিরো হতে গেলে তার কি কি কোয়ালিটি থাকতে হবে, তার কি কি গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, সেটাও কিন্তু তিনি আলোচনা করেছেন। তো আমার প্রথম প্রশ্ন একটা তোমাদের প্রতি, একটু পার্টিসিপেট করো, সেটা হচ্ছে প্রথম একটা প্রশ্ন যে একটা ট্র্যাজেডির যে হিরো সে কি ভালো হবে না খারাপ হবে, ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে? একটা ট্র্যাজেডির হিরো হিসেবে কিরকম ক্যারেক্টার উপযুক্ত হবে, একজন ভালো মানুষ নাকি একজন খারাপ মানুষ, কি মনে হয় তোমাদের? স্যার ভালো মানুষ, ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি দু একটা উত্তর। স্যার ভালো মানুষ, সরল সাদাসিধে মানুষ। ঠিক আছে স্যার, ভালো খারাপ মানুষ হবে স্যার?
আচ্ছা 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 স্যার, যার মধ্যে দুটো গুণই থাকবে, খারাপ ভালো। আচ্ছা আচ্ছা, খারাপ ভালো দুটো থাকবে। ওকে, আমি তোমাদের থেকে অ্যান্সার পেলাম যে ভালো ভালো মানুষ হবে, কেউ কেউ বললো খারাপ মানুষ হবে, আবার কেউ কেউ বলছে যে ভালো মন্দ দুটোই হতে পারে। এবার দেখো, আমরা যে চারটা পয়েন্ট একটু আগে বলেছিলাম সেটাকে মাথায় রাখতে হবে। কিন্তু এরিস্টটল যখন ট্র্যাজেডির কথা বলেছেন, এবার দেখো তাহলে মানুষ দুই রকমের হতে পারে, ভালো এবং খারাপ। ওকে, তাহলে ধরো আমার ট্র্যাজেডির মূল চরিত্র হচ্ছে একজন খারাপ মানুষ, আমি ধরে নিলাম। এবার ট্র্যাজেডিতে আমি দুটো সিচুয়েশন দেখাতে, পরিস্থিতি বা দুটো ঘটনা দেখাতে পারি ওই খারাপ লোকটাকে নিয়ে ট্র্যাজেডিতে। দেখো ওই খারাপ লোকটা ভালো থেকে খারাপ হলো, সে জীবনে খুব ভালো অবস্থায় আছে, কিন্তু যখন নাটকটা শেষ হলো, নাটকে এমন ঘটনা ঘটলো যে ওই খারাপ লোকটা আরো খারাপ হলো, ভালো থেকে খারাপ পরিণতি হলো, ফ্রম ফরচুন টু মিসফরচুন, সৌভাগ্য থেকে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসলো, জীবনের উচ্চ অবস্থান থেকে তার পতন হলো, এটা হলো। তাহলে এই যে সিচুয়েশনটা, এই যে পরিস্থিতিটা, এই যে ঘটনাটা, সেটা কি একটা ট্র্যাজেডির প্লট হতে পারে, ট্র্যাজেডির গল্প হতে পারে? কি মনে হয় তোমাদের, যে একটা ট্র্যাজেডির গল্পটা হচ্ছে এরকম যে একটা খারাপ লোক তার ভালো থেকে খারাপ হলো, ট্র্যাজেডিকে দেখালে সেটা কি উপযুক্ত গল্প হবে? কি মনে হয় তোমাদের? স্যার হবে তো স্যার, স্যার একটা খারাপ, বলো বলো স্যার, একটা খারাপ লোকের জীবনে সেরকম ভালো কিছু কি থাকতে পারে? সে তো এমনি আগে থেকেই খারাপ, সে ভালো কিছুর মানে কি বুঝবে স্যার? স্যার জীবনে থাকতে পারেন, এটা হয় নাকি? পৃথিবীর বেশিরভাগ লোকই তো খারাপ, তারা তো ভালো অবস্থাতেই আছে, আছে না? পৃথিবীর ইতিহাসে বহু অত্যাচারী ছিল, কাজে খারাপ লোক ভালো অবস্থায় থাকতে পারেন, এটা হতে পারে, সে সমাজের উচ্চ থাকতেই পারে। এবার দেখো তার পতনও হলো, তাহলে ট্র্যাজেডিতে মূল চরিত্রের পতন দেখানো হয়, তাহলে এই দিক দিয়ে তো আমরা মনে করি গল্পটা হয় ট্র্যাজেডির গল্প। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায় দেখো, ওই যে একটা খারাপ লোকের যদি পতন হয় তাহলে তার জন্য কিন্তু আমাদের করুণা হবে না, আমাদের মনে হবে ঠিকই আছে, জাস্টিফাইড বলে মনে হবে যে ঠিকই হয়েছে, ও এত খারাপ লোক, এত অন্যায় করেছে, এত অবিচার করেছে, তাহলে ওর এরকম পরিণতি হয়েছে, এটা ভালোই হয়েছে। তাহলে এরিস্টটল যে বলেছিলেন যে ট্র্যাজিক ক্যারেক্টারের পতনের ফলে আমাদের মধ্যে তার প্রতি করুণা জন্মাবে, সেই করুণা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হবে না। তাহলে যেহেতু একটা খারাপ ক্যারেক্টার তার পতন আমাদের মধ্যে করুণা জাগ্রত করবে না, তাহলে এটা কিন্তু ট্র্যাজেডির উপযুক্ত গল্প হতে পারে না, তাহলে এটা ডিসমিসড। খারাপ লোকের ভালো থেকে খারাপ হলেও তাকে ট্র্যাজেডির গল্প হিসেবে আমরা বেছে নিতে পারবো না, হবে না, তাহলে বাতিল। এবার থেকে ভালো হলো, থেকে যদি ভালো হয় তাহলে এখানে তো পতনই নেই, মূল চরিত্রের পতন হলো না, তো উত্থান হলো, তাই না? তাহলে এটাও ট্র্যাজেডির গল্প হতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে, ইট উইল এপিয়ার টু আস মোরালি ডিসগাস্টিং, আমাদের কাছে খুব বিরক্তিকর বলে মনে হবে এটা, এবং এটা নেগেটিভ বার্তা কিন্তু সমাজের প্রতি বহন করবে, যে তুমি খারাপ লোক, খারাপ কাজ করো, তাও তোমার উন্নতি হবে, আরো কিছু আমরা পাবো না, আর এখানে পতনই নেই। তো কাজে যেহেতু পতন নেই, ট্র্যাজেডি তো ট্র্যাজিক হিরোর পতন হবে, পতন হচ্ছে না, তাহলে এটাও কিন্তু ট্র্যাজেডির গল্প হতে পারবে না, তাহলে খারাপ লোক কিন্তু ট্র্যাজিক হিরো হতেই পারবে না। ইজ ইট ক্লিয়ার? From Bengali department. Yes, sir. এই ব্যাখ্যা মতে পরবর্তীতে কিন্তু সেগুলোকে কন্টেস্ট করা হয়েছে, এবং এরিস্টটল যা যা বলেছেন তার উল্টো অনেকেই করেছেন, যেমন ম্যাকবেথই করেছেন, ম্যাকবেথের যে বিভিন্ন ট্র্যাজিক হিরো, যেমন ম্যাকবেথ, ম্যাকবেথকে কি আমরা ভালো লোক বলতে পারি? হি কিলড হিজ কিং, সে তার রাজাকে মেরে ফেলেছে, তার বাড়িতে অতিথি হয়ে গিয়েছিল,
হ্যাঁ, তাহলে কি করে বলবো যে খারাপ লোকটা যে হিরো হতে পারে না? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, আ ব্যাড পার্সন ক্যান নট বি এ ট্র্যাজিক হিরো, খারাপ লোক কিন্তু ট্র্যাজিক হিরো হতে পারে না, কারণ খারাপ লোকের পতন আমাদের মধ্যে করুণা জাগ্রত করবে না। ওকে, নাও তাহলে ভালো লোক, তাহলে ভালো লোকেরও তো দুটো পরিণতি হতে পারে, একটা ভালো লোকের খারাপ থেকে ভালো হতে পারে, তো খারাপ থেকে ভালো হলে তো হবে না, কারণ পতন নেই, তো কাজে এই গল্পটাও চলবে না। তাহলে ট্র্যাজেডির গল্প হতে হবে কি, হবে ভালো, ভালো থেকে খারাপ হবে, তার পতন হবে, এরকম একটা গল্প ট্র্যাজেডির পক্ষে উপযুক্ত। কিন্তু থার্ড পয়েন্টে আবার অ্যারিস্টটল কি বললেন, যে একজন ট্র্যাজিক হিরোর পতন কিন্তু এমনি এমনি হবে না, ট্র্যাজিক হিরোর পতনের জন্য তার কোনো দোষ বা ত্রুটি দায়ী থাকবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এ ট্র্যাজিক হিরো শুড বি গুড বাট হি শুড নট বি আচারলি গুড অর আচারলি ব্যাড। একজন ট্র্যাজিক হিরো সম্পূর্ণ ভালো হবে না, সম্পূর্ণ খারাপ হবে না, হি উড বি অ্যান ইন্টারমিডিয়েট কাইন্ড অফ ক্যারেক্টার উইথ হুম উই ক্যান আইডেন্টিফাই আওয়ার সেলফ, অর্থাৎ তিনি হবে একটা মাঝামাঝি ধরনের চরিত্র, ভালো চরিত্র যার সঙ্গে আমরা নিজেদেরকে মেলাতে পারব, সে ভালো হবে কিন্তু তার মধ্যে ছোটখাটো দোষ ত্রুটি বা খামতি কিন্তু থাকবে, যেরকমটা আমাদের মধ্যে থাকে। আমরা প্রত্যেকে নিজেকে তো খারাপ ভাবি না, কিন্তু আবার এটাও আমরা জানি যে আমি ভালো হলেও আমার মধ্যে কিন্তু কিছু ছোট ছোট দোষ ত্রুটি বা খামতি আছে। তাহলে একটা ট্র্যাজিক হিরো উইল বি গুড বাট হি উইল নট বি অ্যাবসলিউটলি গুড, সে কিন্তু সম্পূর্ণ ভালো হবে না, হি উইল বি অ্যান ইন্টারমিডিয়েট কাইন্ড অফ ক্যারেক্টার, একটা মাঝামাঝি ধরনের চরিত্র যার সঙ্গে আমরা যারা দর্শক তারা কিন্তু নিজেদেরকে রিলেট করতে পারবো, কানেক্ট করতে পারবো, তাকে দেখে মনে হবে যেন আমাদেরই মতন অনেকটা, এরকম মনে হবে তার চরিত্রের দিক দিয়ে আর কি। কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ট্র্যাজিক হিরোর ক্ষেত্রে, যে ট্র্যাজিক হিরো ভালো হবে কিন্তু ট্র্যাজিক হিরোর চরিত্রে কোনো মাইনর ত্রুটি থাকবে। এবার প্রবলেমটা কি হচ্ছে দেখো ট্র্যাজিক হিরোর ক্ষেত্রে, সেটা আবার আরেকটা প্রশ্নে আমি যাচ্ছি। এবার আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যে কেউ কি ট্র্যাজিক হিরো হতে পারবে, সে ভালো এবং তার মধ্যে মাইনর ত্রুটি থাকলেই কি সে হবে? তো অ্যারিস্টটল যেটা বলেছেন যে নো, অ্যান অর্ডিনারি পার্সন ক্যান নট বি এ ট্র্যাজিক হিরো, একজন সাধারণ ব্যক্তি সে কিন্তু ট্র্যাজিক হিরো হতে পারবে না অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তার কারণ হিসেবে তিনি কি বলেছেন, যে একটা সাধারণ মানুষের পতন আমাদেরকে যেভাবে প্রভাবিত করে, সমাজের উচ্চ স্থানে অধিষ্ঠিত ব্যক্তি তার পতন কিন্তু আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। তাই দেখবি কোনো অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সে মারা গেল, তার মৃত্যু নিয়ে কত আলোড়ন আমরা দেশের মধ্যে লক্ষ্য করলাম, কিন্তু এরকম সুইসাইড বা এরকম মৃত্যু আর অনেক হয় আমাদের অলক্ষ্যে, আমরা কেউ কিন্তু তার খবরও রাখি না। কাজেই একজন সাধারণ মানুষের পতন আমাদেরকে সেভাবে প্রভাবিত করে না, কিন্তু একজন উচ্চ স্থানে অধিষ্ঠিত ব্যক্তি তার পতন কিন্তু আমাদেরকে দারুণ ভাবে প্রভাবিত করে। দ্যাটস ওয়াই অ্যান অর্ডিনারি পার্সন ক্যান নট বি আ ট্র্যাজিক হিরো। তাহলে ট্র্যাজিক হিরো কে হতে পারবে, অ্যান এমিনেন্ট পার্সন, একজন বিখ্যাত ব্যক্তি, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি ট্র্যাজিক হিরো হতে পারবেন। তাই দেখবে সমস্ত বিখ্যাত ট্র্যাজেডির মূল চরিত্রগুলো হয় কোনো রাজা, নয়তো কোনো বড় বীর, নয়তো কোনো বড় পলিটিশিয়ান, নয়তো কোনো বড় তোমার শিল্পী, এরকম কোনো বিখ্যাত ব্যক্তি, তিনি কিন্তু ট্র্যাজিক হিরো। তবে হ্যাঁ, এটারও কিন্তু ব্যতিক্রম অবশ্যই আছে, এরকমও নাটক আছে যেখানে একজন অর্ডিনারি হিউম্যান বিইংকে ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। ফর এক্সাম্পল, আমাদের ইংরেজি সাহিত্যে রাইডার্স টু দ্য সি বলে একটা নাটক আছে, তোমার নোরা বলে একটা ক্যারেক্টার আছে, তিনি খুব সাধারণ একজন মহিলা, তার জীবনের যে ট্র্যাজেডি, সাগরে ধীরে 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 তিনি তার সমস্ত সন্তানদের হারান, সেই যে ট্র্যাজিক ইনসিডেন্ট অফ আর লাইফ, সেটাকে ওই নাটকে তুলে ধরা হয়েছে। তবে অ্যারিস্টটলিয়ান কনসেপ্ট হচ্ছে এটাই, যে একজন সাধারণ ব্যক্তি কিন্তু ট্র্যাজিক হিরো হতে পারবে না। ট্র্যাজিক হিরো হতে গেলে একজন সম্মানীয় ব্যক্তি, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, সমাজের উচ্চ স্থানে প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি কিন্তু ট্র্যাজিক হিরো হওয়ার জন্য উপযুক্ত। এছাড়াও অ্যারিস্টটল ট্র্যাজিক হিরো সম্পর্কে আরো দুটো কোয়ালিটির কথা বলেছেন, এই ক্ষেত্রে আমি আর ইংলিশ টার্ম ব্যবহার করছি না, সেটা একটা বলছি এরকম ধারাবাহিকতা, যে একটা যে ট্র্যাজিক ক্যারেক্টার থাকবে একটা নাটকে, তার চরিত্রে একটা ধারাবাহিকতা থাকবে, তার আচরণের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তার আচরণের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা থাকবে।
কিরকম মনে করে একটা লোক খুব শান্ত, তো হঠাৎ করে ও এমন কিছু করে ফেললো, সেটা কিন্তু আবার দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। এই ধারাবাহিকতা কিন্তু তোমার চরিত্রের মধ্যে রাখতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমার একটা ট্র্যাজিক হিরো, তিনি যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই ট্র্যাজিক হিরোর, সেই নায়কের তোমার আচরণ কিন্তু তার শ্রেণী বা তার জাতির প্রতি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর মনে করো একটা ট্র্যাজেডির প্রধান চরিত্র হচ্ছে একজন রাজা, তাহলে তার আচার আচরণ রাজার মতন হতে হবে। একটা একটা ট্র্যাজেডির মূল চরিত্র হচ্ছেন একজন নারী, তাহলে তার আচার আচরণ কিন্তু নারী সুলভ হতে হবে, তা না হলেও কিন্তু ওই চরিত্রটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে বলে হবে না। এই জিনিসগুলো কিন্তু ট্র্যাজেডিতে মেনটেন করতে হবে। আর লাস্টলি ওই যে থার্ড পয়েন্টে আমি বলেছিলাম যে একজন ট্র্যাজিক হিরোর পতন কিন্তু এমনি এমনি হয় না, একজন ট্র্যাজিক হিরোর পতন তার কোনো দোষ বা ত্রুটির জন্য হয়। বা ত্রুটির জন্য একজন ট্র্যাজিক হিরোর পতন হয়, একটা ট্র্যাজেডির নায়কের পতন হয়, তাকে এরিস্টটল গ্রিক ভাষায় সেই শব্দটাকে তিনি বলেছেন হ্যামার্থিয়া, অনেকে সেটাকে হ্যামার্শিয়া উচ্চারণ করে, হ্যামার্থিয়া। এর জন্য বা যে ত্রুটির জন্য বা যে ভুলের জন্য ট্র্যাজিক হিরোর পতন হয়, তার জীবনের করুণ পরিণতি হয়, সেটাকে বলা হয় হ্যামার্শিয়া। ইংরেজি করলে এটা দাঁড়ায় ট্র্যাজিক ফ্ল। এবার এই হ্যামার্শিয়াকে বা হ্যামার্থিয়াকে, এই ট্র্যাজিক ফ্লকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, তো এটাকে একটু বোঝার চেষ্টা আমরা করবো, কারণ এটা খুব ভাইটাল। কারণ একটা ট্র্যাজেডিতে ট্র্যাজিক হিরোর পতন হবে, কিন্তু তার পতন এমনি এমনি হবে না, তার কোনো ভুলের জন্য, তার কোনো ত্রুটির জন্য কিন্তু তার পতন হবে। কাজে এই ভুল বা ত্রুটিটা খুব ইম্পর্ট্যান্ট ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডিকে যদি আমাদের ভালো করে বুঝতে হয়। তো দেখো একটা ট্র্যাজেডিতে কি হয়, তোমার যে যে দোষটার জন্য ট্র্যাজিক হিরোর পতন হয় সেটাকে আমরা বললাম হ্যামার্থিয়া। তো হ্যামার্থিয়া শব্দটা একটা গ্রিক শব্দ, এটা ইংলিশ যদি আমরা একেবারে সরাসরি মিনিং করি তাহলে হচ্ছে মিসিং দ্য মার্ক, অর্থাৎ লক্ষ্য ভেদ করতে অসফল হওয়া। এই শব্দটা আসলে তীরন্দাজির সঙ্গে জড়িত একটা শব্দ, আর্চারির সঙ্গে, তীরন্দাজি, তীর ধনুকের যে খেলা। এবার তীরন্দাজিতে মনে করো তোমাকে একটা টার্গেট দিল, বললো যে তীর দিয়ে ওই টার্গেটটাকে তুমি হিট করো, তাহলে তীর দিয়ে যদি তুমি ওই টার্গেটটাকে হিট করতে পারো তাহলে তো তুমি খেলায় জয়ী হলে। এইবার তুমি টার্গেট করলে যে লক্ষ্যে তোমাকে আঘাত করতে হবে তীর দিয়ে, এইবার কি হলো তুমি মারলে তীর, তীর গিয়ে কিন্তু সেই লক্ষ্যে লাগলো, লাগলো পাশের একটা লোকের গায়ে, হবে খারাপ, হবে খারাপ হবে তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে একটা ট্র্যাজিক হিরোর ক্ষেত্রে কি হয়, সে জীবনে এরকম একটা জায়গায় এসে পৌঁছায়, পরিস্থিতির মধ্যে সে পড়ে, যে পরিস্থিতিতে তার যেটা করা উচিত, যেখানে তীর মারা উচিত সেটা না মেরে সে অন্য জায়গায় তীর মেরে দিল, সে একটা ভুল করে ফেললো, যেটা করা উচিত সেটা না করে সে ভুল করে ফেললো, সেই যে ভুলটা, এই ভুলটাই হচ্ছে কিন্তু তার হ্যামার্থিয়া, তার ট্র্যাজিক ফ্ল, যার জন্য কিন্তু তার জীবনে করুণ পরিণতি নেমে আসবে, তার জীবনে পতন হবে। দেখো একটু আগে আমি বললাম যে ট্র্যাজিক হিরোর চরিত্রে মাইনর ফ্ল থাকবে, ছোটখাটো দোষ ত্রুটি থাকবে, এটা আমাদের প্রত্যেকের চরিত্রে আছে। কিন্তু হোয়ার লাইজ দ্য ডিফারেন্স বিটুইন আস এন্ড দ্য ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক হিরো আর আমাদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়, সেই মূল পার্থক্যটা হচ্ছে এটাই যে ট্র্যাজিক হিরোর সিচুয়েশনটা হচ্ছে স্পেশাল, ও একটা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়বে, জলে কুমির ডাঙায় ভাগ, উভয় সংকটের মধ্যে পড়বে, এদিকে এটা করলে কি হবে, ওদিকে ওটা করলে কি হবে, এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়বে। তখন ছোট্ট ভুলের জন্য, যেরকম ভুল আমরা অহরহই করি, অনেক সময়ই করি, কিন্তু ওই ছোট্ট ভুলের জন্য ট্র্যাজিক হিরোর জীবনের পরিস্থিতিটা এরকম থাকবে যে তাকে অনেক বেশি মূল্য কিন্তু চুকাতে হবে। আমি একটা নাটক থেকে তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা গ্রিক নাটক, স্কাইলাসের একটা গ্রিক নাটক আগামেনন, এই নাটক থেকে আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি এই ক্ষেত্রে ট্র্যাজিক হিরোর পরিস্থিতিটা কিরকম হয়। দেখো প্রাচীন গ্রিসে বিভিন্ন স্টেট ছিল,
রাজ্য ছিল, ছোট 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 ছোট, তার মধ্যে একটা খুব স্ট্রং, একটা খুব পাওয়ারফুল স্টেট, সেটার নাম ছিল আর্গোস। রাজা ছিলেন আগামেনন, ভীষণ শক্তিশালী একদম একজন রাজা। ইনফ্যাক্ট গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন আগামেনন। তো আগামেননের ভাইয়ের নাম ছিল মেনেলাস। এই মেনেলাস গ্রিসের সবচেয়ে সুন্দরী যে রাজকুমারী, যাকে বলা হয় সর্বকালের সর্বসেরা সুন্দরী, ওমেন অফ অল টাইম, হেলেন, সেই হেলেনকে বিয়ে করে। এবং যৌতুক হিসেবে হেলেনের যে রাজ্য স্পার্টা, সেই স্পার্টার রাজা হিসেবে মেনেলাস সেখানে বসবাস করে। সো হেলেন হচ্ছে এক্সিডিংলি বিউটিফুল, মানে অতিরিক্ত সুন্দরী একজন মহিলা। টু সি হার ইজ টু লাভ হার, তাকে দেখা মানে তাকে ভালোবেসে ফেলা। শি ইজ সো বিউটিফুল হেলেন। গ্রিসের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র যেটা হচ্ছে ট্রয়, এই ট্রয় হচ্ছে এখন টার্কি, তুরস্ক, বুঝলে? সেই ট্রয়ের রাজকুমার জানা হচ্ছে প্যারিস। সে প্যারিস রাজনৈতিক কাজে স্পার্টাতে আসে। হি মিটস হেলেন, হেলেনের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং প্যারিস কি করে, হেলেনকে নিয়ে পালিয়ে যায়, ফ্রম গ্রিস টু ট্রয়, গ্রিস থেকে ট্রয়ে পালিয়ে যায়। Now it was an insult to the husband, to the king, to the Greeks. Etake Menelas er shami Menelas, sorry, Helen er shami Menelas etake ekta opoman bole mone korlo. Ebong etake Greek jatir proti ekta opoman bole mone kora holo. Tokhon Menelas ebong Agamemnon ora dujone mile somosto Greek rajader, Greek birder ke tara ekotrito korlo. যে তারা এই ট্রোজানদেরকে শাস্তি দিবে, ট্রয়ের অধিবাসীদেরকে শাস্তি দিবে, কারণ ট্রয়ের রাজকুমার এরকম একজন গ্রিক রানীকে নিয়ে পালিয়ে গিয়েছে, সে অতিথেয়তার নিয়ম ভঙ্গ করেছে। ওকে, তখন সমস্ত গ্রিক রাজারা একত্রিত হলো। এবার গ্রিস এবং ট্রয় দুটোই দ্বীপ রাষ্ট্র, মাঝখানে সাগর, তাহলে জাহাজে করে যেতে হবে। তখনকার দিনে আজকের মতন তো আর যান্ত্রিক জাহাজ ছিল না, পাল তোলা জাহাজ ছিল। সমস্ত জাহাজ একত্রিত হয়েছে কিন্তু বাতাস নেই, বাতাস নেই। আর এই সমস্ত যে গ্রিক সেনাবাহিনী, সেই গ্রিক সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক, সেনাপতি নির্বাচিত হলো আগামেনন। এইবার যখন বাতাস নেই তাহলে তারা কি করে যাবে ট্রয়ে? তখন তাদের সঙ্গে একজন একজন ধর্মগুরু উপস্থিত ছিলেন, যার নাম ছিল ক্যালচাস। তো তিনি যেটা বললেন যে একজন গ্রিক দেবী যার নাম হচ্ছে আর্টেমিস, এই গ্রিক দেবী অসন্তুষ্ট হয়েছেন এবং অসন্তুষ্ট হয়ে তিনি বাতাস বন্ধ করে দিয়েছেন। বাতাস উঠাতে হয়, অনুকূল বাতাস যদি চাই তাহলে দেবীকে সন্তুষ্ট করতে হবে। তো কিভাবে সন্তুষ্ট করা যাবে? ক্যালচাস যেটা বললো যে যদি আগামেনন, যেহেতু আগামেনন হচ্ছে কমান্ডার ইন চিফ অফ দ্য গ্রিক আর্মি, গ্রিক সেনাবাহিনীর সর্বাধিনায়ক, তাহলে আগামেনন যদি তার যে মেয়ে, যার মেয়েটির নাম হচ্ছে ইফিজিনিয়া, এটি কুমারী মেয়ে, সেই মেয়েকে যদি স্যাক্রিফাইস করে, বলি দেয়, এই দেবীর পূজা করে, তাহলে একমাত্র এই দেবী সন্তুষ্ট হবে, এবং এই দেবী সন্তুষ্ট হলে তখন বাতাস অনুকূল হবে, তা না হলে সম্ভব হবে না। নাও লুক, নাও আগামেনন ইজ প্লেসড বিটুইন টু ডেঞ্জারাস চয়েস। কিরকম? একদিকে হচ্ছে একটা নিষ্পাপ মেয়ে ইফিজিনিয়া, যে কোনো দোষ করেনি, যে কোনো ত্রুটি করেনি, তাকে স্যাক্রিফাইস করতে হবে, তার নিজের সন্তান তো বটেই, তাকে স্যাক্রিফাইস করতে হবে, বলিদান দিতে হবে, এটা একটা। আরেক দিক দিয়ে হচ্ছে যে না, বলিদান দেব না, কিন্তু যদি বলিদান না দেয় তাহলে কি হবে, পুরো সেনাবাহিনীকে কিন্তু ফিরিয়ে নিতে হবে, আর কিন্তু ট্রোজানদেরকে শাস্তি দেওয়া যাবে না। আর আগামেনন হচ্ছে কমান্ডার ইন চিফ, তার অহংকার, সে ভাবলো আমি হচ্ছি কমান্ডার ইন চিফ, তাহলে এটা তো করা ঠিক হবে না। সে তখন কি করলো, তার স্ত্রীকে, ক্লিটমিনস্ট্রা নাম, হেলেনেরই বোন, তার স্ত্রীকে সে মিথ্যা কথা বলে মেয়েটিকে ডেকে পাঠালো ইফিজিনিয়া। সে বললো যে ইফিজিনিয়ার বিয়ে ঠিক হয়েছে গ্রিকদের সবচেয়ে বড় বীর অ্যাকিলিসের সঙ্গে।
এই বলে মেয়েটিকে নিয়ে আসা হলো এবং মেয়েটিকে বলি দিয়ে তার রক্ত দিয়ে পুজো করা হলো। বাতাস উঠলো এবং তারা ওই জাহাজে করে ট্রয়ে পৌঁছে গেল। তারপর বিখ্যাত ট্রোজান ওয়ার বিটুইন দ্য গ্রিকস এন্ড দ্য ট্রোজান, গ্রিক এবং ট্রোজানদের মধ্যে বিখ্যাত ট্রোজান যুদ্ধ সংঘটিত হয়, যেটা নিয়ে তোমার ইলিয়াড মহাকাব্য কাব্য তোমরা নাম শুনেছ নিশ্চয়ই, সেখানে আছে। এবার সেখানে 10 বছর যুদ্ধ হয়। 10 বছর যুদ্ধের পর আগামেনন কিন্তু বিজয়ীর বেশে তার রাজ্যে ফিরে আসে, যুদ্ধ জয় করে। হি ইজ দ্য ভিক্টোরিয়াস কিং, চারদিকে জয় জয়কার। কিন্তু দেখো ওই যে মেয়েটি, তার নিজের মেয়ে ইফিজিনিয়া, সেই মেয়েটির যে মা ক্লিটমিনস্ট্রা, অর্থাৎ আগামেননের স্ত্রী, যখন সে জানতে পারলো যে তার মেয়েটিকে এইভাবে বলি দেওয়া হয়েছে, তখন ইফিজিনিয়া কিন্তু মনে মনে সিদ্ধান্ত নেয় যে তার মেয়ের হত্যার প্রতিশোধ তাকে নিতে হবে, যতই সে তার স্বামী হোক না কেন। ফিরলো, ইফিজিনিয়া কিছু বুঝতে দিল না, তাকে অভ্যর্থনা জানালো, তাকে ভিতরের ঘরে নিয়ে গেল। তারপর আগামেনন স্নান করলো, স্নান করার পর ইফিজিনিয়া ক্রিটমিনস্ট্রা আগামেননকে একটা তোমার বিশেষ পোশাক পরতে দিল, এবং এই পোশাকটা এরকম যে এই পোশাকটার দড়িগুলো টেনে দিলে তোমার হাতগুলো এরকম স্ট্রেসড যখন হয় এটাকে ফোল্ড করা যায় না, এরকম হয়ে গেল পোশাকটা পরার ফলে আগামেনন হাত আর ফোল্ড করতে পারলো না। এরকম পরিস্থিতিতে ক্রিটমিনস্ট্রা কি করলো, তরোয়াল নিয়ে, সোর্ড নিয়ে সে আগামেননকে আক্রমণ করলো। আগামেনন তো সেটা প্রতিহত করতে পারলো না। হি ওয়াজ এ গ্রেট কিং, হি ওয়াজ এ গ্রেট হিরো, হি ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র, কিন্তু সে তো নিরস্ত্র, সে তার হাতই তার ব্যবহার করতে পারলো না এবং তাকে কিন্তু হত্যা করা হলো। তাহলে আগামেনন নাটকে আগামেনের পতন কিন্তু দেখানো হয়েছে, পতন হয়েছে তার ভুলের জন্যই, সে ওই মেয়েটিকে স্যাক্রিফাইস করেছে। কিন্তু দেখো দ্য সিচুয়েশন ওয়াজ সামথিং দ্যাট হি হ্যাজ টু, একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে সে পড়েছিল, ওই যে জলে কুমির ডাঙায় ভাগ, কি করব কি না করব পরিস্থিতির মধ্যে পড়েছিল। তাহলে ট্র্যাজিক হিরোর চরিত্রে ত্রুটি থাকে, ট্র্যাজিক হিরোর চরিত্রে কিছু ভুল থাকে, ভ্রান্তি থাকে, যেরকমটা আমাদের মধ্যেও থাকে। কিন্তু আমাদের জীবনে হয়তো এরকম পরিস্থিতি আসে না, তাই আমরা ভুল করেও বেঁচে যাই। কিন্তু একজন ট্র্যাজিক হিরোর সিচুয়েশনটা হয় এরকম ভয়ানক কিছু, যে পরিস্থিতিতে ছোট্ট ভুলের জন্য কিন্তু তাকে অনেক বড় মাশুল গুনতে হয়। সো দিস ইজ হ্যামার্থিয়া, হ্যামার্থিয়া হচ্ছে এরকম একটা ব্যাপার। এটাকে অনেকে বলেছেন এরর অফ জাজমেন্ট, বিচার করতে ভুল করা, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে যে কাজটা করা উচিত সেটা না করে যদি আমি ভুল করে ফেলি তার মূল্য কিন্তু আমাকে চুকাতেই হবে। সো দিস ইজ, এটা ছিল অ্যারিস্টটলের যে কনসেপ্ট অফ ট্র্যাজেডি সেটা সম্পর্কে আমার একটা শর্ট আলোচনা, একটা ছোট্ট আলোচনা। ইন দ্য মিন টাইম অলরেডি 1 আওয়ার হ্যাজ পাসড, 1 ঘন্টা কেটে গেছে। আমি চেয়েছিলাম যে তোমার এই অ্যারিস্টটলের কনসেপ্টের সঙ্গে বা প্রাচীন গ্রিক নাটকের কনসেপ্টের সঙ্গে শেক্সপিয়ারের নাটকের বা শেক্সপিয়ারের যে কনসেপ্ট অফ ট্র্যাজেডি তার ডিফারেন্সটা বিভিন্ন জায়গায় আছে সেটা একটু আলোচনা করতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় অনেকটা টাইম নিয়ে নিয়েছি, হয়ে উঠেছে নিশ্চয়ই এতক্ষণে। সো দ্যাটস অল, দিস ওয়াজ মাই ডিসকাশন অন অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজেডি। তো আচ্ছা, সো ওভার টু জয়দেব স্যার। আর আচ্ছা পল্লব স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে পেয়ে গেছি। স্যার আছেন? হ্যালো, হ্যাঁ আছি আছি। হ্যালো আছি স্যার, আমাদের অনুষ্ঠানটা তো শুরু শুরুটা শেষের দিক থেকে করতে হচ্ছে, আপনি আমাদের এই প্রোগ্রামে যেটা হয়ে গেল এই সম্পর্কে আপনি শেষের দিকে এসে প্রথমের কথা কিছু বলুন। হ্যাঁ, তবে প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাই, ওই প্রথম দিকে আসতে পারিনি কারণ 7:30 থেকে আমাদের ওই ছাত্রদের যে ক্রেডিট কার্ড সেই সম্বন্ধে আমাদের এই জেলার বিভিন্ন কলেজের যে প্রধানরা আছেন, অধ্যক্ষরা আছেন এবং অন্যান্য যে নোডাল অফিসার, হেল্প ডেস্ক অফিসার, তাদের সাথে প্রায় 1.5 ঘন্টা 9টা অবধি মিটিং করলাম, তারপরেই আমি এখানে চলে এসেছি। এবং অনেকটা সময় ধরেই, প্রায় 20 মিনিট ধরে আমাদের যে আলোচনা চলছে সেখানে কিন্তু আমি উপস্থিত, অর্থাৎ আমি অংশগ্রহণ করতে পেরেছি, তো সেটা আমার কাছে একটা বাড়তি পাওনা। এবং অবশ্যই
প্রথমেই আমি আমার তরফ থেকে এবং কলেজের তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আজকের বক্তা, যদিও ধন্যবাদ জানানোর মনে হয় না আমাদের এই জায়গাটা আমাদের সঠিক হবে, কারণ আমাদের যিনি বললেন উনি আমাদেরই মাস্টারমশাই, আমাদের কলেজেরই মাস্টারমশাই, ইংরেজির মাস্টারমশাই, সুতরাং নিজের ঘরেই নিজে বক্তব্য রাখলেন এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে, সুতরাং সেটা খুব ভালো একটা অন্যরকম উদ্যোগ। মানে এতদিন যে আমাদের প্রোগ্রামগুলো হয়ে আসছে সেগুলো স্পেশাল লেকচারে আমরা বা ওয়েবিনারে আমরা বিভিন্ন অন্য জায়গার যে সমস্ত বিদ্বান লোকেরা আছেন বা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন কলেজ স্তরে আছেন তাদের আমরা ডেকে এনে আমরা কিন্তু প্রোগ্রামগুলো করছি। তো এটা একটা বাংলা ডিপার্টমেন্টের তরফ থেকে একটা বিশেষ উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই যে আমাদের নিজেদের মধ্যেই যদি আমাদের রিসোর্স পার্সন থাকে এবং তারা যদি এক ডিপার্টমেন্টের টিচার হয়ে অন্য ডিপার্টমেন্টে সে আলোচনা করার দক্ষতা রাখে তাহলে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে আরেকটা বড় পাওনা। তো সেই জায়গাটা কিন্তু আজকে ঘটলো এবং এটা শুধু যে অনলাইনেই ঘটবে সেটা না ঘটুক সেটাই আমি চাই, কারণ আমরা যখনই অফলাইনে যাব এই সিস্টেমটা যাতে আমরা চালু রাখতে পারি, অর্থাৎ এক বিভাগের শিক্ষকরা অন্য বিভাগে গিয়ে তাদের যে বিশেষ বিশেষ জায়গায় আলোচনা করার জায়গাটা আছে তারা সেই জায়গাটা আলোচনা করবেন। এতে কিন্তু সামগ্রিকভাবে কলেজের পঠন পাঠনের পদ্ধতি কিন্তু উন্নত হবে এবং আমাদের বাংলা ডিপার্টমেন্টের দ্বারা আয়োজিত এই যে স্পেশাল লেকচার সিরিজ বিশেষভাবে আয়োজন করার জন্য আমি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জয়দেব মণ্ডলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে আমাদের বাংলা বিভাগের যে অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা আছেন প্রত্যেককে আমি কিন্তু এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অবশ্যই আমাদের কলেজের অধ্যাপক পল্লব কুমার সরকারকে আমি আমার তরফ থেকে তো বটেই আমি কলেজের সবার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষের দিকটা উপস্থিত ছিলাম, আমার খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, তো ট্র্যাজিকিরও মোটামুটি কিছুটা হলেও আমি বুঝে ফেলেছি। হ্যাঁ, তো খুব সুন্দর বাস্তব উদাহরণ দিয়ে এলি আলোচনা। হ্যাঁ, তো আমি তো কি বলবো, আমি অনেকক্ষণ 1.5 ঘন্টা মানে 7:30টার থেকে মিটিংয়ে বসেছি, টেকনিক্যাল আলোচনা প্রায় ঘন্টা দেড়েক করলাম, তারপরে আবার এই মিটিং, আমি কিন্তু ক্লান্ত হইনি। হ্যাঁ, পল্লবের আলোচনা শুনতে শুনতে আমি কিন্তু সেই অনেকদিন আগেকার পড়া বিষয়গুলো সেগুলো আবার মনে পড়লো এবং সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিল যে ট্র্যাজিক হিরো হতে গেলে কি কি যে স্পেশাল ক্যারেক্টার থাকতে হয় বা কাকে বলবো ট্র্যাজিক হিরো সেই সম্বন্ধে যে সম্যক ধারণা সেটা কিন্তু দিয়ে দিল। আমি ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করছিলাম, তাদের রিয়েকশনও লক্ষ্য করছিলাম, তারা কি উত্তর দেয় না দেয়, তারা কিন্তু স্পন্টেনিয়াস অনেক উত্তর তারা দিয়ে দিয়েছে। তো আশা করব যে আমাদের যে এই যে বিশেষ উদ্যোগ কলেজের প্রত্যেক বিভাগের তরফ থেকে এই উদ্যোগের ফলে তোমরা যারা ছাত্রছাত্রী অংশগ্রহণ করছো প্রত্যেকে বিশেষভাবে উপকৃত হচ্ছে এবং অনলাইন পদ্ধতিতে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কাটাতে গিয়ে আমরা কিন্তু এই বিশেষ বিশেষ লেকচার বা ওয়েবিনারের আয়োজন করেছি। সমস্ত বিভাগ থেকে আয়োজন হচ্ছে এবং এক এক দিন প্রায় 3টে 4টে বা 5টা পর্যন্ত স্পেশাল লেকচার কিন্তু বিভিন্ন বিভাগে আয়োজিত হচ্ছে। সুতরাং এই কর্মকাণ্ডের আসল উদ্দেশ্যই হচ্ছে যাতে ছাত্রছাত্রীদের জ্ঞান ভাণ্ডারকে আরেকটু আমরা উন্নত জায়গায় নিয়ে যেতে পারি। তোমরা যাদের বক্তব্য শোনো প্রতিনিয়ত ক্লাসে অনলাইন ক্লাসে আপাতত, তার থেকে বাইরে আরেকজনের বক্তব্য তোমরা শুনতে পাও যিনি কিনা ওই বিষয়ের বিশেষভাবে একজন দক্ষ জ্ঞানী মানুষ, ফলে তাতে তোমাদের যথেষ্ট উপকার হবে এবং ভবিষ্যৎ জীবনে সেটা কিন্তু তোমাদের কর্মক্ষেত্রেও ভীষণভাবে কাজে লাগবে। তো আমার মনে হয় যে এখন
আমি আর কিছু বলবো না, জয়দেব স্যারের কাছে আমি দিয়ে দিচ্ছি, যদি ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকে পল্লব স্যারকে যাতে জিজ্ঞেস করার সেই সুযোগটা পায়, তাহলে তারা আরেকটু মনে হয় সমৃদ্ধ হবে। যদি অনেকখানি সময় চলে গেছে তবুও আমরা মিনিট 10 মিনিট ছাত্রছাত্রীদের যদি কিছু প্রশ্ন থাকে আর সেটা আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। হ্যাঁ জয়দেব স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার, আপনি সারাদিন কলেজ, তারপরে আবার 1.5 ঘন্টা মিটিং, তারপরে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অক্লান্ত জার্নির জন্য। তো এবার আমি তাহলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের যদি কিছু জানার থাকে ট্র্যাজেডি সম্পর্কে স্যারের কাছে তোমরা প্রশ্ন করে জেনে নাও। স্যার স্যার হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ তোমরা সরাসরি স্যারকে বলো। হ্যাঁ স্যার বলো। হ্যাঁ স্যার বলো, আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হলো স্যার বললেন যে ওই বলছে যে এপ্রিল যে ইমিশন এন্ড অ্যাকশন, এটা যদি একটু বলতেন স্যার মানে মানেটা। আচ্ছা, ইমিটেশন অফ এন অ্যাকশন অর্থাৎ ঘটনার অনুকরণ। দেখবে একটা নাটকে কি হয়, একটা নাটকে কোন একটা ঘটনাকে অনুকরণ করে দেখানো হয়, তাই না? অর্থাৎ ঘটনাটা যেরকম ওরকম করে দেখানোর চেষ্টা করা হয় একটা নাটকে। তার জন্য ক্যারেক্টার দরকার, তার জন্য ডায়ালগ দরকার, সংলাপ দরকার। এবার ইমিটেশন কি, অনুকরণটা কি, শোনার মতন একটা জিনিস যদি আমরা নিয়ে আসি যেন এটার অনুকরণ হলো, তখন সেটাকে আমরা ইমিটেশন বলি। অর্থাৎ নাটক হচ্ছে কোনো একটা ঘটনাকে ওই রকম করে দেখানোর একটা চেষ্টা, অভিনয়ের মধ্য দিয়ে, চরিত্রের মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে। তো নাটকে আলটিমেটলি সেটাই হয়, একটা ঘটনাকে, যে ঘটনাটা কেউ লিখবেন বা আমরা সরাসরিও কোথাও থেকে কালেক্ট করতে পারি, সেরকম একটা ঘটনা, সেই ঘটনাটাকে অভিনয়ের মধ্য দিয়ে অনুকরণ করে দেখানো হয় স্টেজে। দ্যাটস ওয়াই এ প্লে ইজ কল্ড অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। ঠিক আছে স্যার? ওকে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট থেকে আমি প্রশ্ন চাচ্ছি, বাংলা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের থেকে বলো কারোর প্রশ্ন থাকলে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমরা কি রাম চরিত্রকে ট্র্যাজিক হিরো বলতে পারি? আচ্ছা দেখো, এরিস্টটলিয়ান কনসেপ্ট থেকে যদি আমরা বলি যে একটা ট্র্যাজেডিতে একজন ট্র্যাজিক হিরোর পতন হবে, জীবনের উচ্চ স্থান থেকে সে নিচু স্থানে যাবে, কিন্তু রামায়ণে রামের যে পরিণতি সেটা অবশ্যই দুঃখের, কিন্তু সেটাকে আমরা ঠিক সেরকম কনসেপ্টে তাকে আমরা ট্র্যাজিক হিরো বলতে পারি না। তবে হ্যাঁ, রামের জীবনের শেষ যে অংশটা সেটা কিন্তু দুঃখেরই হয়, এবং রামের ক্ষেত্রেও কিন্তু একটা ভুল আমরা লক্ষ্য করি যে তিনি সীতাকে বর্জন করেছিলেন, পরবর্তীতেও সীতাকে নিয়ে যখন তোমার সন্দেহ প্রকাশ করে প্রজারা, তখন রামকে কিন্তু যতটা তার স্ত্রীর পাশে দাঁড়ানো উচিত ছিল তিনি সেটা দাঁড়াতে পারেননি, তার জন্য তোমার যে আয়োজন করা হয় আগুনের, যে সেটা আর কি আয়োজন করা অগ্নি পরীক্ষা, তো সীতাকে অংশ নিতে হয়, তো স্বামী হিসেবে সীতার পাশে দাঁড়ানোটা হয়তো তার উচিত ছিল, আবার একজন রাজা হিসেবে প্রজাদের হিত রক্ষা করার একটা ব্যাপার ছিল। এই যে তুমি দেখো এখানেও কিন্তু মানে এই যে চরিত্র সে কি করবে, তার দুটো দিকেই কিন্তু, এই যে একদিকে হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ এরকম একটা পরিস্থিতি, তার যে পরিণতিটা হয় সেটাকে ঠিক ট্র্যাজিক হিরোর এরিস্টটলিয়ান কনসেপ্টে আমরা বলতে পারি না, বাট অফকোর্স মানে ট্র্যাজিক ক্যারেক্টার তো বটেই, তার এন্ডিংটা যদি আমরা দেখি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কেউ স্যার? হ্যাঁ বলো স্যার। আমার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটা কোশ্চেন ছিল, যে অ্যারিস্টটল তো ট্র্যাজেডির ক্ষেত্রে 6টা এলিমেন্টের কথা বলেছিলেন, তো তার মধ্যে প্লটকে তিনি কেন বেশি গুরুত্ব দিয়েছেন স্যার?
আচ্ছা ঠিক আছে, দেখো কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কি, প্লট এটা নিয়ে একটা ডিবেট আছে। হ্যাঁ মানে এটা অনেকটা হচ্ছে ওই মুরগি আগে নাকি ডিম আগে, বলো মুরগি আগে যদি আমরা বলি তাহলে ডিম কোথেকে আসলো, তাহলে ডিমটা কে পারলো, এই ধরনের কিন্তু কতগুলো প্রশ্ন আসে। তো এরিস্টটল কিন্তু যেটা বলেছেন যে যদি প্লট না থাকে, স্টোরি যদি না থাকে, তাহলে ক্যারেক্টারের তো প্রয়োজনীয়তাই আসছে না। একটা স্টোরিকে প্রেজেন্ট করতে গেলে তো ক্যারেক্টারের দরকার, তারও দরকার আছে, কিন্তু আলটিমেটলি এরিস্টটল যেটা বলেছেন যে প্লটের প্রয়োজনে কিন্তু ক্যারেক্টার ক্রিয়েট করা যেতে পারে, কিন্তু ক্যারেক্টারের জন্য কিন্তু প্লট নয়। তিনি এইভাবেই বলতে চেয়েছেন সেই জন্যই যে প্লট ইজ মোর ইম্পর্টেন্ট, কিন্তু এই উত্তরটাও কিন্তু মানে সম্পূর্ণভাবে মীমাংসিত নয়। আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, প্রথমে যে আপনি বললেন ইন্টারলিউডের ব্যাপারটা, ইন্টারলিউডটা কি স্যার একটু বলবেন? আচ্ছা ইন্টারলিউডটা কি, মানে তোমার ইংরেজি নাটক যখন তোমার এর শুরুর পর্যায়ে, তখন একটা বিশেষ ধরনের নাটক ইংরেজিতে উৎপত্তি লাভ করে, যেটাকে বলেছে মোরালিটি প্লে, মানে এই নাটকগুলোর মধ্য দিয়ে কোনো নৈতিক বার্তা দেয়া হতো। তো নাটকগুলো ছিল খুব দীর্ঘ নাটক। এবার ওই ওই ধরনের উপদেশমূলক যে নাটক বা এই ধরনের উপদেশ দেয়াটা সবসময় তো আমাদের উপদেশও ভালো লাগে না, তাই না? তো ওরকম উপদেশ দেওয়া যে নাটক যেটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, সেই নাটকগুলো দেখতে 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 একটা সময় কিন্তু দর্শকরা সেই নাটকগুলোকে তাদের কাছে একঘেয়ে বলে মনে হয়। কিন্তু তখন যারা নাটকের সঙ্গে জড়িত ছিল তারা ভাবলো যে দর্শকদের আনন্দের ব্যাপারটা তো দেখতে হবে, তখন তারা কি করলেন ওই নাটকটাকে ভাগ করে দিলেন। সিনেমায় দেখবে যেরকম ইন্টারভেল হয়, ইন্টারভেল বিরতি, তারা কি করলেন নাটকটাকে ভাগ করে মাঝখানে একটা বিরতি নিয়ে আসলেন, এবং ওই মাঝখানের বিরতিতে ওরা কি করলো একটা সম্পূর্ণ অন্য একটা নাটক, একটা মজার একটা নাটক, ফার্সিকাল প্লে, প্রহসন বলে, যেটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে হাসানো, মানুষকে আনন্দ দেওয়া, এই ধরনের একটা নাটক ওই মাঝে ওই বিরতিতে পরিবেশন করা হতো। আর ওই দুটো নাটকের বিরতির ইন্টারলিউডের টাইমে ওই ধরনের নাটক পরিবেশন করা হতো, ওই নাটকগুলোকে বলা হতো ইন্টারলিউড। সিগনিফিকেন্ট কেন আমি এটাই বলেছিলাম যে এর আগের যে নাটকগুলো ওই সম্পূর্ণ রিলিজিয়াস প্লে, ধর্মীয় যে নাটক বা মোরালিটি প্লে, এদের ক্যারেক্টার গুলো হচ্ছে তোমার হচ্ছে ধর্মীয় চরিত্র, সাধু সন্ত এরকম, তাদের এরকম চরিত্র, সেখানে কিন্তু সাধারণ চরিত্র ছিল না। কিন্তু ইন্টারলিউডের যে মানে আমাদের আশেপাশে যে ধরনের মানুষ আমরা দেখতে পাই সেই ধরনের ক্যারেক্টার হিসেবে আমরা কিন্তু এদেরকে পাই। তাহলে এই যে ইংরেজি নাটক যেটা একেবারে রিয়েলিস্টিক ছিল না, এবার ইংরেজি নাটকে আমরা রিয়েল ক্যারেক্টার পেলাম, বাস্তব চরিত্র আমরা অনেকটা পেলাম, এইভাবে মানে এটা একটা স্টেপ, ইংরেজি নাটকের এক ধরনের অগ্রগতি হলো, ধর্মীয় শিকল থেকে ইংরেজি নাটক নিজেকে মুক্ত করলো, নাটক সেকুলার হলো। ওকে স্যার, ওকে স্যার, ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। হ্যালো, হ্যালো স্যার, ট্র্যাজিক শব্দটি কোথা থেকে এসেছে? হ্যাঁ কি বললে? ট্র্যাজেডি শব্দটি কোথা থেকে এসেছে? ট্র্যাজেডি শব্দটা কোথা থেকে এসেছে? হ্যাঁ ট্র্যাজেডি শব্দটার উৎপত্তি ঠিক আমার জানা নেই, তবে একটু সার্চ করলে পেয়ে যাবে। হ্যাঁ যদি আমার হোয়াটসঅ্যাপে তুমি টেক্সট করো, হ্যাঁ আমি তোমাকে সেটার লিংক দিতে পারি আর কি।
ওকে জয়দেব স্যার, মনে হয় আর প্রশ্ন নেই। অভিজিৎ আছে? অভিজিৎ? হ্যাঁ, হ্যালো, আছি। আচ্ছা, মৃদুল? হ্যাঁ বলছি, মৃদুল কি আছে? মৃদুলদার কই? মৃদুলদা আছেন? সারা নাই তো, অনেকবার বলছি। আচ্ছা, সুকন্যা আছে? সুকন্যা? সুকন্যা দেখছি না, সুকন্যা কেউ? হ্যাঁ বলুন। আচ্ছা, কি হয় অভিজিৎ? অভিজিৎ, তাহলে তুমি এক কাজ করো, আমাদের অতিথি বক্তাকে ধন্যবাদ দিয়ে আজকের মতো অনুষ্ঠান সমাপ্ত করে দাও, ধন্যবাদ জ্ঞাপন করে। তোমাকে বললাম, চালিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে একটা আমি একটু দুঃখিত, একটু দেরি করে আমি এসেছিলাম অন্য একটু কাজে আজকে পড়ার জন্য। আমার ইয়েটা হোস্ট করার কথা ছিল প্রথমে, তারপরে আমাদের টেকনিক্যাল সাপোর্ট অর্থাৎ আমাদের যিনি জিওগ্রাফি ডিপার্টমেন্টের ঠিক তপন স্যার, তাকে আবার রিকোয়েস্ট করে এটা ঠিক যথা সময়ে আমরা শুরু করতে পেরেছিলাম। আমাদের স্পেশাল লেকচার সিরিজ, সেটা আমাদের কলেজের থেকেই আমরা পল্লব কুমার সরকার স্যারকে পেয়েছি, তার জন্য আমরা পল্লব স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এটা এক ধরনের আমাদের যে সিবিসিএস পদ্ধতির যে আমাদের পড়াশোনা, এটা একটা বাস্তবায়নের বাস্তব চিত্র আমরা এখানে তুলে ধরতে পারলাম। কেননা সিবিসিএস এর প্রধান যে উদ্দেশ্য অফ নলেজ, এক্সচেঞ্জ অফ নলেজ ইন বিটুইন ডিফারেন্ট ফ্যাকাল্টি, সেটা আমরা কলেজের মধ্যে আমরা ছোট করে এটা একটা করে উঠতে পারলাম। ইন্টার রিলেটেড যে সমস্ত সাবজেক্ট আমাদের এর মধ্যেই রয়েছে, লিটারেচারের মধ্যে বাংলা ডিপার্টমেন্টে হয়ে আমরা অর্গানাইজ করলাম, ইংরেজি বিভাগ থেকে আসলেন এবং আমাদের ছাত্ররা অন্য ডিপার্টমেন্টের ইংলিশ থেকেও ছাত্ররা উপস্থিত ছিল, তারা নতুন কিছু আইডিয়া পেয়েছে সেখান থেকে খুঁজে, উদাহরণ অনেকগুলো সাহিত্য থেকে, সেটা অবশ্যই তাদেরকে এনরিচ করবে। আর আমরা এই কাজের জন্য আমরা সর্বদাই যার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে থাকি, আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ, ওনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। উনি সবসময়ই এই ধরনের কর্মকাণ্ডকে বিশেষ উৎসাহ দিয়ে থাকেন, ওনার অনুপ্রেরণাতে এগুলো আমরা করতে পারি, তার জন্য আমরা বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই। তিনি তার ব্যস্ততার মধ্যেও সমস্ত প্রোগ্রামে যথাসম্ভব চেষ্টা করেন উপস্থিত থেকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার, ওনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাদেরকে এবং বিশেষভাবে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রমোদ কুমার দাস, তিনি তো এই টেকনিক্যাল সাপোর্ট তিনি সবসময় দিয়ে থাকেন, সুবিধা অসুবিধে যে কোনো প্রবলেমে তাকে ফোন করলে তাকে পাওয়া যায়, তাকেও ধন্যবাদ। এবং সবশেষে বিশেষ করে ধন্যবাদ আমাদের ছাত্রছাত্রীদের, তারা উপস্থিত থেকেছেন এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এই লেকচার সিরিজে এবং নিজেদের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব সেগুলো প্রকাশ করেছে খুব সাবলীল ভঙ্গিতে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের যে টিচার তাদের সঙ্গে একটা পরিচয় হওয়ার সুযোগ হয়ে এসেছে। আর এই এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন অধ্যাপক আমাদের মধ্যে ছিলেন, প্রজ্ঞজ্যোতিকে দেখতে পাচ্ছি, তারপরে কারিকুল স্যারকে দেখতে পাচ্ছি, ভঙ্কর, সবাই এসে এই প্রোগ্রামটাকে সর্বাঙ্গ সুন্দর করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করব যে ভবিষ্যতেও আমরা এই জাতীয় ইন্টার ডিপার্টমেন্টাল যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটা আমরা আমাদের কলেজের মধ্যেই ছোট পরিসরেও করলে করতে পারব। কেননা আজকের দিনে কোনো ডিসিপ্লিনই একদম স্বয়ং সম্পূর্ণ আলাদা এইভাবে বলা যায় না, প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গেই অন্যান্য ডিপার্টমেন্টের যে পড়াশোনার সেটার যোগাযোগ রয়েছে এবং
ইউজিসি থেকে বা বিভিন্ন শিক্ষা দপ্তর থেকে এই পড়াশোনাটাকে সর্বতোভাবে উৎসাহ দেয়া হচ্ছে গোটা পৃথিবী। বাংলা পড়ি আমরা, মানিক বন্দ্যোপাধ্যায় যখন পড়ি, কেন মার্কসীয় ফিলোসফি, আমরা ফিলোসফি ডিপার্টমেন্টের একজন স্যারকে দিয়ে বা ম্যাডামকে দিয়ে সেই ক্লাসটা করি আমরা ভালোভাবে বুঝে নিতে পারবো না, বা পলিটিক্যাল সায়েন্সের একজন স্যার বা ম্যাডামের কাছ থেকে বুঝে নিতে পারবো না, এটা একটা ব্যাপার। এই ভাবনা থেকেই এই ধরনের ইন্টারডিসিপ্লিনারি পড়াশোনা, সেটার উপর জোর দেওয়া। আশা করি আমরা ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠান করতে পারবো, লেকচার সিরিজ, যেখানে আমাদের মুক্ত যেটা জ্ঞান, যেটা জ্ঞানের পাচি, যেটা আমাদের হবে, যেটা উন্মুক্ত হবে, যেটা আমাদের নলেজ ফিল্ডের চিন্তা চেতনা জ্ঞান এক্সচেঞ্জের ক্ষেত্রে। এই আশা রেখে আজকের অনুষ্ঠান অনেকটা শেষের দিকে চলে এসেছে। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান। আচ্ছা আমরা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি আমি তপন কুমার দাস বলছি, ভূগোল ডিপার্টমেন্টের। হ্যাঁ বলেন। হ্যাঁ বলুন স্যার, বলুন স্যার। হ্যাঁ আমি প্রোগ্রামটা শুনলাম, আমার তো খুব ভালো লেগেছে। এই ধরনের উদ্যোগ অবশ্যই বারবার হোক, কিন্তু আমাকে যে ধন্যবাদ দেওয়া হলো সেই ধন্যবাদটা আসলে প্রাপ্তি জিও ইনফরমেটিক্স ডিপার্টমেন্টের দীপঙ্কর সাহার, ওই অ্যাকচুয়ালি। ওকে ওকে ওকে, ধন্যবাদ দীপঙ্করকেও, দীপঙ্কর সাহা, তাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার গুড নাইট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট, গুড নাইট স্যার, শুভ রাত্রি, বাই, গুড নাইট, গুড রাত্রি। সর্বদা থাকো, অতি মুক্ত থাকো।